রেকর্ড চলো যাবে, ওকে। আচ্ছা, লার্নিং আউটকাম কি? গতকালকে টপিকস থেকে কোনো অংশই বাদ ছিল না, তাই না? ওকে, গ্রেট। সো আজকে আমরা মূলত কালার কারেকশন, অ্যাডজাস্টমেন্ট, লেয়ার, ইমেজ রিটাচ, ক্রপ টুল, ইমেজ সাইজ, স্মার্ট লেয়ার এই সম্পর্কে ধারণা নিব। ওইভাবে যদি বলি তাহলে আজকে টোটালি একটা ইমেজের এডিট সম্পর্কে বেসিক ধারণাটা ক্লিয়ার করবো। যারা ইমেজ এডিট করতে ভালোবাসেন না তাদের জন্য আজকে ক্লাসটা। তো চলেন আমরা দেখি। তো প্রথমে হচ্ছে একদম শেষের টপিক্সটা দিয়ে শুরু করব। তো আর একটা টপিক্স আছে যেটা আসলে লিখি নাই, সেটা হচ্ছে ফাইল ওপেন করলে কী সুবিধা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনলে কী সুবিধা। হ্যাঁ, এটা লিখি নাই, জাস্ট আপনাদেরকে দেখাই দিব, মানে ডিফারেন্স বিটুইন ওপেন অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমরা দুইভাবে ইমেজ ওপেন করতে পারি না, ইম্পোর্ট, সেই দুইটার মধ্যে পার্থক্য আছে সেগুলো একটু দেখব। তো চলেন শেষের অবজেক্টটা দিয়ে শুরু করি, স্মার্ট অবজেক্ট। এর আগে নাম শুনছেন কখনো স্মার্ট অবজেক্ট? কেউ কি নতুন আসছেন আজকে? কারা? তো আমরা গত ক্লাসে যা যা শিখলাম তাতে কোনো সমস্যা নাই, আজকে আমরা স্মার্ট অবজেক্ট দিয়ে শুরু করবো। হ্যাঁ, সো নাম শুনছেন এর আগে কখনো স্মার্ট অবজেক্ট? শুনবেন, আজকে থেকে শুনবেন, যারা গ্রাফিক্সে কাজ করে তাদের এই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর যাদের হচ্ছে মানে একদম সিম্পল বেসিক কাজ নিয়ে কাজ করা হয়, একদম টুকটাক এডিট, তাদের লাগে না। তো চলো আমরা একটু দেখি। আচ্ছা, তো আমরা আজকে থেকে আমাদের নিজস্ব কিছু ফোল্ডার আছে, সেই ফোল্ডার থেকে ছবি ইউজ করবো। আর বারবার গুগলে যাও, টোকাটুকি করো, অনেক ঝামেলা প্যারা। সো এই যে ক্লাস প্র্যাকটিস নামে একটা ফাইল আছে, এই ফাইলটা শুধু আমাদের এই ফটোশপ ইলাস্ট্রেটরের জন্য না, মানে এই কোর্সটা যতদিন আছে এর মধ্যে যা যা আছে তাই দিয়ে আসলে কাজ হবে, বুঝছেন? তো আমরা যাবো হচ্ছে জেপিজি। খেয়াল করেন কারা যেন ক্লিক করে, ক্লিক করিয়েন না, যারা নতুন তাদের জন্য একটু বলে দিয়েন, হ্যাঁ, যারা পুরাতন তারা করিয়েন না। সো এই যে দেখেন আফটার ইফেক্ট প্রজেক্ট আর হচ্ছে ফটোশপ প্রজেক্ট ইমেজ আছে। সো এর মধ্যে গেলে আপনার মোটামুটি যা যা আজকের জন্য লাগবে, মানে এই নেক্সট ক্লাসগুলোর জন্য তাতে আছে। হ্যাঁ, সো আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসবো, আপাতত এখান থেকে ধরি যে কোনো একটা ইমেজ। সো ড্র্যাগ করে নিয়ে আসতেছি, খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ওকে। সো আমরা যখন পেজ নিয়েছিলাম তখন পেজের সাইজ কী ছিল? 8x5, খেয়াল করবেন, 8x5। সো আমি যখন বাইরে থেকে ছবিটা আনলাম, এই 8x5-এর উপরে নিয়ে আসলাম না, তো এই ছবিটার সাইজ তো এটা নাও হতে পারে, তাই না? তো তার মানে আমরা জোর করে নিয়ে আসতেছি না, তো জোর করে আনলে পরে এই ছবিটার সাইজ তো ঠিক নেই, তাহলে এই রেজুলেশন কোয়ালিটি সব তো নষ্ট হওয়ার সুযোগ আছে। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনলে এই সমস্যাটা হয়। তো ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে যে কাজটা করবেন, সবসময় ক্লিক করে এনে জাস্ট ওই যে উইন্ডোতে, মানে নতুন একটা উইন্ডো ওপেন করে তারপর কাজ করবে। সো এবার এটা সাইজটা আমরা একটু দেখি, দেখছেন কত বড় সাইজ। তো জোর করে আমরা তারে আমরা একটা ছোট সাইজের মধ্যে দিচ্ছিলাম, আসলে সে ঠিকঠাক রেজুলেশন শো করতে পারতেছে না। সো আমরা এডিটের ক্ষেত্রে, মানে ইমেজ যখন এডিট করবো বা রিটাচের কাজ করবো, তখন এই জোর করে ডকুমেন্টের উপরে আনবো না। আইদার আপনি ওপেন করে আনেন, ধরেন আপনার কোনো কিছুই নেই, এরকম কোনো কোনো ফোল্ডার বা কোনো হচ্ছে ডকুমেন্ট থাকবে না, সেক্ষেত্রে ফাইল এখান থেকে ওপেন দেন, আপনার যেখানে ছবি আছে, হ্যাঁ, যেইখানটায় ছবি আছে, সাপোজ কোথায় ছিল আমরা ডেস্কটপে, ডেস্কটপে ডেস্কটপে নাকি কোথায়, হ্যাঁ। সো এখান থেকে জেপিজি সাপোজ যা ইচ্ছা তাই, যেরকম চান সেরকম একটা ছবি চান সেরকম ক্লিক করে ওপেন করে দিন, ওকে। সো এইভাবে কাজ করবো, আর না হলে হচ্ছে ওই যে যেভাবে দেখাইলাম, আপনি আপনার ফোল্ডারে চলে যাবেন অ্যান্ড দেন জাস্ট ড্র্যাগ, যেটা চান সেটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখন এখানে তো কোনো ডকুমেন্ট ওপেন করা নাই, সো এখানে ছেড়ে দিলেই আপাতত চলে আসবে, আর যদি ওপেন করা থাকে তাহলে আমরা ছাড়বো হচ্ছে উপরে, বুঝতে কি পারলাম? তো এখন আমরা ওই যে ইমেজ ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাচ্ছিলাম, সেখান থেকে কিন্তু এই যে মাপজোক দেখতে পাচ্ছিলাম, দেখছেন কত বড়। তো জোর করে আমরা তাকে ছোটো সাইজের মধ্যে দিচ্ছিলাম। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ আর ইমেজ ওপেন করে আনার মধ্যে পার্থক্য এটা, কন্ট্রোল অল্টার সি, বলছিলাম না মুখস্থ করার দরকার নাই, এই যে না পাশেই তো আছে। সো এইখান থেকে আমরা এই যে দেখেন কত বড় সাইজ, বুঝতে পারছি দুইটার মধ্যে পার্থক্য। তো যখন ইমেজ এডিট নিয়ে কাজ করবেন তখন এইভাবে আনবেন, আর ধরেন আপনি একটা ডিজাইন করতেছেন সেখানে ওই যে একটা প্রোডাক্ট এনে বসাবেন, তখন এইভাবে একটা আর্টবোর্ড বা ডকুমেন্ট ইউজ করবেন ওইটার উপরে, ঠিক আছে? সো এটা আর লিখি নেই জন্য, সিম্পল ব্যাপার তো, লিখলাম না।
এখন আমি একটা জাস্ট ডকুমেন্ট ক্রিয়েট করে তার উপরে ছবিগুলো আনবো, তারপর হচ্ছে স্মার্ট আর্ট রেগুলার অবজেক্টের কাজ দেখব। সো একটু খেয়াল করবে, মনোযোগ দিয়ে, যখন আমি বাইরে থেকে ছবিটা আনি, যখন বাইরে থেকে ছবি এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, মানে আমাদের কাজের জন্য এন্টার করে দিব। সো এটাকে একটু ছোট করতেছি সুবিধার্থে, বাট থাকুক। সো একটু লেয়ারের দিকে তাকান, আমরা যে নর্মাল লেয়ারগুলো নেই সেই লেয়ারটা ধরেন কালার দিয়ে যদি ফিলও করি, সাপোজ কালার দিয়ে ফিল করলাম, এটা একটু নিচে নিলাম, এখন এই দুইটা লেয়ারের মধ্যে একটা পার্থক্য দেখা যায়। কোন জায়গায় বলুন তো? লেয়ারের তো তিনটা পার্ট, একটা হচ্ছে ওই যে আই, যেটা দিয়ে হচ্ছে ওইটার মধ্যে যা আছে ভিজিবিলিটি চেক করা হয়, একটা হচ্ছে লেয়ারের থাম্বনেইল, ওই লেয়ারের মধ্যে কি আছে সেটা দেখা যায়, আর একটা হচ্ছে লেয়ারের টাইটেল বার, মানে যেখানে নামগুলো লেখা যায়, তাই না? সো অনেকেরই এই অপশনগুলো থাকে না, সেই ক্ষেত্রে যেটা করব, এখানে ক্লিক করে প্যানেল অপশনে গিয়ে এই যে এখান থেকে আমার মতো করে আমি বড় ছোটো করে নিতে পারবো। যাদের চোখের সমস্যা তারা একটু বেশি বড় করে নেন, হ্যাঁ, যাদের চোখের সমস্যা নাই তারা আরও ছোটো করে কাজ করতে পারেন, বা নান করে দেবেন, নান করে দিলে আসলে এখানে দেখাবে না। হ্যাঁ, সো ওকে, সো এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, দেখা যায়? থামনিলে তাকান, থামনিলে ছোট্ট একটা আইকন দেখা যায়, যায় কি? তো বাইরে থেকে যে ছবিটা আমি নিয়ে আসলাম সেটা আইকন আছে, ভিতর থেকে যে ছবিটা লেয়ারটা তৈরি করলাম সেটার মধ্যে আইকন নেই, আছে? সো এই যে ছোট্ট আইকনটা, এটাকে স্মার্ট যে লেয়ার আছে সেই লেয়ারের স্মার্ট আইকন বলা হয়। সো এটা হচ্ছে স্মার্ট থামনিল। তো এটা থাকলে কি অবস্থা হবে, না থাকলে কি অবস্থা হবে, চলেন দেখি। সো কন্ট্রোল জে দিয়ে সরাসরি প্রপার্টিস কপি করে নিলাম, তো মাউসের রাইট বাটন ক্লিক করলে, আমরা তো জানি ফটোশপ রাস্টার গ্রাফিক্সের সফটওয়্যার, জানি না? সো এখানে রাস্টার মিন্স কি? পিক্সেল, না? সো পিক্সেল সেন্স না করতে পারলে কাজ করে না। দেখেন আমি যদি এখন ব্রাশ টুলে যাই, খেয়াল করবেন, দেখেন ব্লক করা আছে টুলসটা, দেখছেন? সো ক্লিক করলে দেখবেন বলতেছে যে ভাই আমি পারবো না, এই 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 লেয়ারে আমি কাজ করতে পারবো না, তুমি এইটাকে আমার নেচারে নিয়ে আসো। সো নেচার কি? রাস্টার, না? সো বলতেছে প্লিজ রাস্টারাইজ করো এই স্মার্ট অবজেক্টটাকে। কোনো না কোনো টুলসে গেলে দেখবেন এরকম রেস্ট্রিকশন পাচ্ছেন, কারণ রাস্টার ও পিক্সেল পাচ্ছে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, এটা তালা, পিক্সেলের তালা, রাইট ক্লিক করে চাইলে খুলে দিতে পারি। হ্যাঁ, খুলে গেছে না? বাট এই খুললে শুধুমাত্র যে আইকনগুলো হচ্ছে কাজ করবে, এর জন্য যদি খুলে দিই সেক্ষেত্রে একটা বিশাল প্রবলেম তৈরি হবে। তো দেখাই, তো আমি জাস্ট নামটা বুঝাচ্ছি, যেমন ধরেন এটা রেগুলার, আর এখানে লিখে দিচ্ছি এটা স্মার্ট। ওকে, সো এবার একটু রেগুলারটা কাজ করবো, মানে এই রেগুলার ট্রান্সফর্ম নিয়ে একটু কাজ করবো। কন্ট্রোল টি ফর জন্য কি? ট্রান্সফর্ম। তারপর রেশিও মেনটেন করার জন্য কি ধরতে হবে? শিফট অল্টার, এটা সেন্টার, তাই না? এটা কিন্তু ব্যাকডেটের জন্য, আর আপডেট এখানে জাস্ট অল্টার ধরলেই হবে, কারণ আমরা ব্যাকডেট করে নিয়েছি, তাই না? ওকে, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, খেয়াল করবেন, ধরেন আপনার কাছে, আমি একটু বোঝানোর জন্য আবার আগের জায়গায় যাই, কন্ট্রোল টি, এটা ধরেন একটা দিঘি বা পুকুর, হ্যাঁ, এখানে পানি আছে, সো আমরা কি করতেছি, পানির মধ্যে বালু অথবা মাটি দিচ্ছি, সো পানিগুলো চলে যাবে। তো এটা এটা হচ্ছে ধরেন আমার 5 কাঠা, এখন এটাকে আমি ছোটো করবো, এই যে পানি দিচ্ছি, বালু দিচ্ছি, পানি চলে যাচ্ছে না, আস্তে আস্তে এটা ছোটো হচ্ছে। ওকে, আমার প্রয়োজন, ধরেন আমার ডিজাইন করতে গেলে ছোটো বড়ো করতে হইতে পারে না, সো আমি করলাম, সো রাখলাম এখানে সাপোজ। এখন কথা হচ্ছে, এই যে এত বড় জায়গা ছিল, ধরলাম এটা ডাইমেনশন ধরবে কেন, আমাদের 8x5 ছিল, এই জায়গাটায় 8x5 আছে নাই, তো ওই যে মানে বালু যে ফেলছি পানিটা চলে গেছে না, এখন আবার বালু হচ্ছে আমরা খনন করব, বা হচ্ছে ওই যে মাটি হচ্ছে খনন করতেছি, পুকুর খনন করব। সো বড় করে ওরে আমরা কি করলাম, আগের জায়গায় নিয়ে আসছি। সো খেয়াল করেন তো কি হয়েছে, ডিপিক্সেল বা পিক্সেলের ব্যাপারটা এরকম, ব্যাপারটা হচ্ছে ও কি করছে, ছোট হইতে হইতে ওর পিক্সেলগুলো ছেড়ে দিছে, মানে বড় জায়গায় যে পিক্সেল ছিল ছোট জায়গায় সেই পিক্সেল থাকবে না, স্বাভাবিক না? কিন্তু যখন আবার বড় করতেছি তখন আর পিক্সেল নিচ্ছে না, যা ছিল ওই ছোট জায়গাটা যা ছিল ওইটা ভাগ করে দিছে, তাহলে কি কোয়ালিটি নষ্ট হয়ে গেছে না? সো অনেকেরই দেখবেন এই যে ছবি সেভ করার সময় বলবেন ভাই আমার তো এরকম ব্লারি ব্লারি আসে, ছবি কোয়ালিটি আসে না, এটার কারণটা হচ্ছে এটা। সো আমরা কাজ করার সময় অনেক অনেক সময় এরকম ছোটো করবো, আবার বড় করবো, হবে না? প্রয়োজন হবে তো, তো সেই ক্ষেত্রে তো কোয়ালিটি আস্তে আস্তে লেস হওয়া শুরু করবে। এটাকে যখন আবার ছোটো করবেন, এখানে ধরেন 8 পিক্সেল আছে, এবার এখানে তো মনে হয় 4 পিক্সেল হয়ে গেছে, সাপোজ এন্টার, আবার যখন আবার বড় করবো তখন তো আরও বিস্তৃত অবস্থা হবে।
এইভাবে করতেছি, বড় করতেছি, ছোট করতেছি, পিক্সেল যাচ্ছে তো যাচ্ছি, একটা পর্যায়ে আর কিছু নাই, বুঝতে পারছি? তো এটা হচ্ছে রেগুলার অবজেক্টের একটা দোষ বলতে পারেন, মানে কাজ করবে যেখান থেকে আমার, যেহেতু পিক্সেল আছে সো অন্য অন্য টুলস কাজ করবে, বাট এই যে কোয়ালিটি নষ্ট হওয়ার, এই যে ট্রান্সফর্ম চেঞ্জ করলাম, এখানেই কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। তো তাহলে এই জায়গাটাকে হচ্ছে সেফ রাখার জন্য, যে পিক্সেল, এই পিক্সেলটাকে সেফ রাখবো, মানে তালা মেরে দিছি, যত ছোট হোক আর যত বড় হোক এ পিক্সেল ছাড়বেও না, বাইরে থেকে পিক্সেল নিবেও না। কোয়ালিটি নষ্ট হয়েছে, এটা কি স্মার্ট অফ স্মার্ট লেয়ারটা না, বুঝতে পারছেন? সো খেয়াল করবেন, কন্ট্রোল টি দিলে দেখেন এখানে একটা ক্রস চিহ্ন দেখা যায়, যায় কি? বাট এইখানে কিন্তু ক্রস চিহ্ন দেখা যায় না, যায়? সো ক্রস চিহ্ন মানে ওই যে স্মার্ট অবজেক্ট দ্বারা এটা লক করে দিচ্ছে, মানে পিক্সেল লক করে দিয়েছে, ওর ডাইমেনশন যেখানে ছিল, আমি যদি চাই যে এর ডাইমেনশন ছোট করে এখানে এর ডাইমেনশনটা লক করে দেবো, তাহলে ওই যে রাইট ক্লিক করে, এভাবে রাইট ক্লিক করে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে এই অবস্থায় ওর যে ডাইমেনশন, ওর যে পিক্সেল সব লক হয়ে যাবে। তাহলে আমরা কী করবো, আমরা এক্স্যাক্টলি কী করবো? সো আমরা যেটা করবো সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায়, অন্য অন্য টুলসে তো কোনো কাজ করতে পারতেছি না, পারতেছি? আবার যারা ব্যাকডেটেড ভার্সনে কাজ করবেন দেখবেন এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এইগুলো সব বন্ধ আছে, বাট আপডেট ভার্সনে এটা থাকে খোলা। তো সেই ক্ষেত্রে কাজ যদি না করতে পারি তাহলে রাইট ক্লিক করে এখান থেকে কী করবো, রাস্টারাইজ লেয়ার করবো। সো রাস্টারাইজ লেয়ার করলে দেখেন টুলসগুলো কাজ করে না, কাজ করে, কিন্তু এটা তো কোয়ালিটি নষ্ট হবে, হবে না? তাইলে মন্ত্র হচ্ছে এখানে ডাইমেনশন চেঞ্জ করা যাবে না রাস্টারাইজ অবস্থায়, ওর ডাইমেনশন যা থাকবে তাই রেখে কাজ টাজ করবেন, ঠিক আছে? যদি মনে হয় যে এখন একটু ছোট করব, বড় করব, সেই ক্ষেত্রে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দেন ছোট বড় করবো, বুঝা কি গেছে ব্যাপারটা? তাইলে কোয়ালিটি লেস হবে না। এইটা হচ্ছে স্মার্ট অবজেক্ট আর রেগুলারের মধ্যে মেইন ডিফারেন্স। আর অনেক কাজ আছে যেটা হচ্ছে গ্রাফিক্সের মেইন কাজ, স্মার্ট অবজেক্টের মকআপ তৈরি করতে গেলে স্মার্ট অবজেক্ট লাগে, দুটোগুলো আমাদের দরকার নেই। সেই দুইটার মধ্যে ক্লিয়ার হয়েছেন, বুঝছেন? তো এখন আপনারা কোনটা দিয়ে কাজ করবেন, সবসময় স্মার্ট অবজেক্ট, ভুলে যান রাস্টার নামে কিছু আছে, হ্যাঁ কাজ করার জন্য রাস্টার করে নেবেন। যেমন একটু পরে আমরা এই টুলসগুলো কাজ করবো, কোনো একটা টুলসই কাজ করবে না, তাই না? তো যখন রাইট ক্লিক করবেন তখন একটা লেখা আসে যে রাস্টার ইজ স্মার্ট অবজেক্ট, সো ওকে দিবেন, তাও রাস্টার হয়ে যাবে। তারপরে ভুলেও যদি ট্রান্সফর্ম করে ফেলেন তাইলে কিন্তু বিপদ, এই যে করবেন এখন কিন্তু বিপদ হয়ে যাবে, ঠিক আছে? সো কন্ট্রোল জেড, রাইট ক্লিক করবেন, কাজ শেষ, কনভার্ট টু, ক্লিয়ার না? ওকে, তাহলে হচ্ছে পরবর্তী টপিকসে যাই, সেটা হচ্ছে ইমেজ রিটাচে আসি। সো ইমেজ রিটাচ কি, ইমেজ রিটাচ কি বলেন তো? ইমেজ একটা, রিটাচ একটা, দুইটাকে ভাগ করে ফেলেন তাইলে বুঝতে পারবেন যে আসলে এটা কি। পুনরায় একটা ছবিকে টাচ করা বা কাজ করা, সেটাই তো ইমেজ রিটাচ নাকি? ধরেন স্টুডিওতে ছবি তুলছে, এখন আপনার গালের মধ্যে একটা পিম্পল আছে বা চুলে একটু ঝামেলা আছে, সেগুলোকে কাজ করবে না, সেগুলোই কি ইমেজ রিটাচ। এখন তো ইমেজ রিটাচের ছবি থাকার কথা, আচ্ছা না থাকলে সমস্যা নাই, ইমেজ রিটাচ লিখে সার্চ দিলে গুগলে অ্যাভেলেবেল ছবি পাওয়া যাবে, ওটা ব্যাপার না। ইমেজ রিটাচ, রিটাচ ফটোশপ। আচ্ছা, অনেকের মনে কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের অ্যান্সারটা এরকম, আমাদের দুইটা টপিকস আলাদা আলাদা, সেটা একটা হচ্ছে ইমেজ রেস্টোরেশন আর একটা হচ্ছে ইমেজ রিটাচ, দুইটা কিন্তু আলাদা জিনিস। এগুলো হচ্ছে পুরাতন ইমেজগুলো মানে রিস্টোর করা বা এই যে ফাটাফুটা যে ইমেজগুলো আছে সেগুলোকে ভালো করা, এটা কাজ, এটা গ্রাফিক্সের মেইন কাজ। হ্যাঁ, আর এমনি তো নর্মাল একটা ছবির বিউটিফিকেশনের টুকটাক কাজ যেটা থাকে এটা হচ্ছে ইমেজ রিটাচ, বুঝছেন? সো আমরা এই কাজগুলো একটু দেখবো, বেসিক জিনিসগুলো একটু ক্লিয়ার করি। দেখি এখানে পিম্পল ইমেজ লিখে সার্চ দিই, কি ইমেজ আছে আল্লাহ জানে, রেকর্ডও আছে, যাই হোক আল্লাহ ভরসা, উল্টো পাল্টা আসে না, অনেক সময় বিস্ত্রী ইমেজ আসে আসে, বুঝছেন? তো আচ্ছা, এখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা একটু বেসিকটা বুঝি, তারপর আমরা আরও ডিটেলসে যাইতে পারবো। হ্যাঁ, এটা দিয়ে আগে বেসিকটা ক্লিয়ার করে আসি, তারপরে বাকিটা যাব না, একটু বেশি হইলে ভালো হইতো, দুই একটা
এইটা নিয়ে তো অবস্থা আরো খারাপ। ওকে সমস্যা নেই, এটা কপি করে কাজ করো, কপি করে কাজ করো, ঠিক আছে। আচ্ছা মোটামুটি এখানে থাকুক। সো ইমেজ রিটাসের ক্ষেত্রে যেটা করবেন, আমরা ওই যে কি বলছিলাম ওপেন করে আনবো, তাই না? সো আমি কপি করে আনলাম, এই জন্য এটার উপর দিলাম। সো ওপেন করার পর ভুলে যাই এটা আছে, এরকম থাকবে তাই না, একটাই তো থাকবে। সো এটাতে কি করবো, বিসমিল্লাহ বলে একটা কপি করে ফেলবো। সো কপিটাই কাজ করব, অরিজিনালটা থাকবে, কারণ কোনো কোনো একটা সময় যদি কপিটা ড্যামেজ হয়ে যায় অরিজিনালটা তো আসেই, কাজ করতে করতে ঝামেলা হইতে পারে। সো কিবোর্ড থেকে একটা শর্টকাট দিব, সেই শর্টকাটটা হচ্ছে যে, এই যে জাপান, হ্যাঁ, যে যে প্রেস করলে কিছু টুলসে চলে যাব, সেই টুলসগুলো হচ্ছে ইমেজ রিটাচের কাজে ব্যবহৃত হয় না, অনেক টুলস আছে। আচ্ছা আপনাদের মনে হয় কোর্সের সিএসটা দেওয়া হয় না, দেওয়া হয়েছে মানে কোর্সের সিলেবাস? আচ্ছা আর নতুন সিলেবাস আসছে তো, সো ওইটা আমি পিডিএফ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এখানে দেখবেন আমরা, আমি যা যা পড়াচ্ছি তার মধ্যে কোনো কিছু উল্টাপাল্টা আছে কি না, ঠিক আছে? তো এখানে দেখেন কয়েকটা টুলস আছে আমাদের মডিউলে, যেই টুলসগুলো আছে সেটা হচ্ছে এখানে কয়েকটা টুলস আছে, এই তিনটা টুলস আছে, বাকিগুলো দেখবো। সো স্পট হিলিং, হিল মানে সোর্স করা, হিল মানে সোর্স করা, হ্যাঁ শুধু যে প্রেস করলে হবে, এগুলো টুলসের শর্টকাট। হ্যাঁ সো হিল মানে হচ্ছে সোর্স করা, আর স্পট মানে, স্পট মানে হচ্ছে এই যে যেইখানে আমি হচ্ছে ড্যামেজ এরিয়া রিপেয়ার করব সেখান থেকে সোর্স করবে, সেখানেই রিমুভ করবে। স্পট হিলিংটা হচ্ছে ওইরকম, জায়গায় খায় জায়গায় মরে, বুঝছেন? সো জায়গা থেকে সোর্স করবে, জায়গায় রিমুভ করবে ড্যামেজ এরিয়া। সো এখানে নিলাম এটাকে ক্লিক করে, এই যে আমার আইকনটা আছে না, এটাকে আমরা বড় ছোট করতে পারি, পারি না? ব্রাশ টুলের যে আইকনটা কি হবে, হ্যাঁ হ্যাঁ রাইট এক্স্যাক্টলি, সেভাবে বড় ছোট করবে। হ্যাঁ এখন এটা তো হচ্ছে জায়গায় স্পট পাবে, সেখানে রিমুভ করবে। তো আমরা যেটা করি অনেক সময় হয় কি, ওই যে অনেকগুলো একসাথে রিমুভ করতে চাই, তো এটা হয় কি, এই ব্রাশটা যদি সফট থাকে তাহলে আরও চারপাশ থেকে জায়গা সেন্স করে, ওই যে দেখলাম না সফট হচ্ছে আলোর মতো না, সেইভাবে সোর্স করে। তো যখন এখানে ক্লিক করবো তখন দেখা গেছে নাকের অপশনটা বা নাকের এই অংশটাও চলে আসতে পারে। সো এই জন্য যেটা করব, অল্প অল্প জায়গা নিয়ে কাজ করব, একটু সময় লাগবে, সমস্যা নেই, বাট পারফেক্ট হবে। সো এইভাবে করব, জাস্ট মাউসে লেফট ক্লিক করব, ক্লিক রিমুভ। সো এই টুলসটাই দেখবেন যারা স্টুডিওতে গেছেন, এরকম কুটকুট কুটকুট শব্দ করতো আর রিমুভ করে দিত, আপনি হয়তো বা বুঝতেন না, তাই না? যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য বলতেছি, বুঝতেছি কি ব্যাপারটা? এটা শুধু কিন্তু হচ্ছে এই পিম্পল না, আরও অনেক দাগ থাকতে পারে, তাই না? যেমন ম্যাক্সিমাম আমার ছবি তুলতে গেলে চোখের নিচে একটা রক দাঁড়ায় যায়, ওইগুলো হচ্ছে আমি মাঝে রিমুভ করি। সো এরকম আছে, তারপর চুলের এক্সট্রা অংশ থাকতে পারে না, একটা চুল ধরেন অনেকে ছোটো চুল রাখেন, এইখানে পড়ে গেছে বিস্ত্রি লাগতেছে, সো ওইটাও রিমুভ করে দিতে পারবে, বুঝতেছেন ব্যাপারটা? তো এটা কি স্পট মানে জায়গা থেকে সোর্স করে জায়গা রিমুভ করে দিচ্ছে না, জায়গা রিমুভ করে দিচ্ছে। আচ্ছা তারপরেরটা কি, তারপরটা হচ্ছে সরাসরি হিল করবে মানে সোর্স করবে, কিন্তু বলে দিতে হবে কোথা থেকে সোর্স করবে আর কোথায় বসাবেন, আর এটা কি ডিরেক্ট রিমুভ করে দিচ্ছে, তাই না? তো দুটোর মধ্যে পার্থক্য এখানেই। সো এটা নিলাম, তো এটা নর্মাল টুলের মতো কাজ করবে না, কাজ করলে দেখবেন একটা ওয়ার্নিং দিচ্ছে, সেই ওয়ার্নিংটা যদি না মানেন তাহলে আর কাজ করবে না, তো উল্টা পড়বেন লেখাটা। সো ইমেজটাকে রিপেয়ার করার জন্য একটা সোর্স পয়েন্ট লাগবে, সেটা অল্টার ধরে ডিফাইন করতে হবে। সো অল্টার ধরলে কী হবে দেখেন, খেয়াল করেন, আমি একটু বড় করে নিচ্ছি। সো কিবোর্ড থেকে যদি আমি অল্টার ধরি, তো দেখেন এটা একটা টার্গেট পয়েন্ট হয়ে গেছে, দেখছেন? এই টার্গেট পয়েন্টটা মানে আপনি কোন পয়েন্ট কোথায় বসাবেন। অনেক সময় হয় কি, ফেজের মধ্যে ব্রোন আর বন, দেখা গেছে এখানে একটু ভালো জায়গা পাওয়া গেছে, ওই জায়গাটা এই জায়গাটায় দিয়ে রিমুভ করে দেওয়ার চেষ্টা হয়, বুঝতে পারছেন? হ্যাঁ এরকম, অথবা দেখা গেছে আপনার এখানে একটা তিলা আছে, এই তিলাটা এখানে বসাবেন, হইতে পারে না? সো এই তিলাটা এখান থেকে টার্গেট করে এখানে এসে বসাবেন। সো অল্টার ধরে সোর্স করতে হবে, সো মাউসে লেফট ক্লিক করবো, অল্টার চেপে ধর অবস্থায়। সো এখন দেখেন আমার মাউসের মধ্যে ওই জায়গাটা দেখা যায়, দেখা যায় না? যদি ধরেন আমি লিপস সোর্স করি তাহলে এবার লিপস দেখা যায়, যদি ব্রন সোর্স করি দেখবেন ব্রন দেখা যায়, দেখছেন? সো এটা আবার সফট হার্ড আছে, এটা তো জানেন আপনারা, জানেন না সবাই? সো এটা হার্ড আছে, আমরা একটু সফট করে নিব, স্পেসিংটা ব্রাশে ধরেন ওই যে, আচ্ছা দেখো এই দেখেন এখন একটু আগের চাইতে সফট সফট মনে হয় না, সফট মনে হয়,
সো আমরা কি নিবো, ভালো জায়গায় নিবো? ধরেন আপনার যদি মনে হয় যে ব্রন নিয়ে পুরো ফেজে ব্রন ভরে দিবেন, বা কারো ব্রন নাই আর টিম এস থেকে ব্রন আই না, এরকম পুরো ফেজে ভরে দিবেন, হতে পারে না এরকম? নাকের উপরে যেখানে ইচ্ছে সেখানে দিবেন, বিশ্রী অবস্থা, দরকার নেই। সো ভালো জায়গা নিব, এখানে ক্লিক করব, ভালো জায়গা নিব, এখানে ক্লিক করব, বুঝতে পারতেছি? তো এই টুলসটা একটা লিমিটেশন আছে, এই লিমিটেশনটা ওভারকাম করে ক্লোন স্টাম্প টুল। লিমিটেশনটা কি? হিলিং ব্রাশ যেখান থেকে সোর্স করে আর যেখানে রিপ্লেস করে সেই দুইটার মধ্যে 50-50 মিক্স করে, মানে এখান থেকে 50 নেয়, এখান থেকে 50 নেয়, দেন মিক্স করে। বাট আপনার যদি মনে হয় অরিজিনাল টেক্সচার নেবেন তাহলে ক্লোন একইভাবে কাজ করে, অল্টার ধরে সোর্স করে তারপর বসায়। দেখেন এখন অরিজিনাল টেক্সচার আসতেছে না, অরিজিনাল টেক্সচার আসে। সো এটা কোন কোন কাজে লাগবে একটু দেখে, ধরেন এটার কথা আমি এটা এটার কথা চিন্তা করি। হ্যাঁ, তখন ওই যে করে নেবেন। আচ্ছা, রাস্তার অবস্থায় কাজ করা যায়, সেক্ষেত্রে নতুন একটা লেয়ার নেবেন, ঠিক আছে? তো এই টুলসে গেলে দেখবেন উপরে একটা অপশন আসছে, দেখছেন কারেন্ট লেয়ার, সো এখান থেকে দিয়ে দেবেন অল লেয়ার, তাহলে এখন এই লেয়ারে কাজ করতে পারবেন, কিন্তু অরিজিনাল লেয়ারে কিন্তু রয়ে যাবে, ঠিক আছে? না, আগেও বলছি এটা গ্রাফিক্সের কোর্স না, সো গ্রাফিক্সে অনেক কিছুই শিখবেন না, সো টেনশনে যান না, ঠিক আছে? যতটুকু লাগে, আর আমার কথা হচ্ছে অ্যানিমেশনে কী কাজে রিটাচ লাগবে, কী কাজে লাগবে রিটাচ? অ্যানিমেশনে কোন কাজে রিটাচ লাগবে বলেন তো? মানে আপনি কি কার্টুনের ব্রন রিমুভ করবেন? তাহলে আমি দেখি না কোনো কাজে, যারা তৈরি করছে তারা জানে, কোনো মডেলিং করতে লাগবে না, রিটাচ টাচ যা যা লাগবে তা অনেক কিছুই দেয় না। যাই হোক, এনিওয়ে, সো হ্যাঁ, বেসিক ধারণাটা দেওয়া। অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে আমরা বাঙালি না, দেখবেন জব রিকোয়ারমেন্টে 4-5টা সফটওয়্যার চাই, তো তখন আপনার হেল্প হবে, বুঝছেন? আচ্ছা, সো আমরা এখানে যাই, এখানে আসলে একটা একটা ছবি হচ্ছে ব্রু ব্রু প্লাগ বলে না, প্লাগ বলে, প্লাগই তো নাকি, প্লাগ। সো ওই প্লাগের কাজটা যদি দেখাইতে পারতাম তাহলে আসলে ভালো হইতো, দেখি। আরে সব ওয়েব ফাইল কি অবস্থা, ছেলেরা হচ্ছে ব্রু প্ল্যাক করবে, তো মানে যে নষ্ট হয়ে হলেন না, করে করে খারাপ না, করা ভালো, সমস্যা নেই, করুক। করা খারাপ না, করুক, সমস্যা নেই, সুন্দর দেখায়, নিজেরে সুন্দর দেখাইতে যায়। আচ্ছা, এইখানটা একটু দেখাবো, এখন দেখেন হিলিং নিলাম, হ্যাঁ, সো সোর্স করবো, সো ধরেন আমরা এখান থেকে সোর্স করবো, সো অল্টার ধরতেছি, খেয়াল করবো, সো অল্টার ধরলাম, হ্যাঁ, সো সোর্স হইলো, তাই না? সো এখন এখানে আনবো, সো এখানে আছে হচ্ছে ধরলাম হোয়াইট আর এখানে ব্ল্যাক, সো দুইটার মিক্স হবে না, দেখেন কি হয়, একটু কালো কালো জায়গা চলে আসছে না, সো তাহলে এই টুলস দিয়ে ওখানে কাজ হবে না, তো যাইতে হবে কোন টুলস, ক্লোনে। সো এইবার হচ্ছে ওই একইভাবে কাজ, দুইটার কাজ একই, এখান থেকে চাইলে এই যে মানে হার্ডনেস কন্ট্রোল করে নিতে পারবেন, দুইটা যদি আপনার হুবহু লাগে তাহলে ক্লোন, আর যদি মিক্সিং লাগে, ধরেন আপনার ফেজে তো সব জায়গায় এক টেক্সচার নাও থাকতে পারে, এটা আসলে ডিপেন্ড করে আপনার উপরে, অল্টার। সো এখন দেখেন কি হয়, একটু কাজটা ছোট করে, সো এখন এখন খেয়াল করেন এটা কিন্তু মিক্স করতেছে না, এখানে যা পাইছি সেটাই কিন্তু বসাইছে, তাই না, বুঝছেন? সো ধরেন আপনার এই চোখটা, আমি একটু ফানি ফানি কাজ করি, সো অল্টার ধরে এই চোখটা নিচ্ছে, সো ধরেন এখানে বসাবো, না ওইটা খারাপ লাগবে, রোজার মাস, সেম টু সেম চোখ আসতেছে না, এটার অ্যাডভান্স কাজ অনেক আছে, দেখেন। সো এখন ধরেন এই জায়গাটা চোখে দিব, আরে লিপস চলে আসতেছে, এটা আরো কাজ করতে ফানি, যাই হোক বেশি হয়ে যেতেছে, গ্যাসটা ছোট করে নিই, এত কাজ লাগে না, ধরেন আমি একটা 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 ছোট্ট কাজ দেখাই, এইটাকে জাস্ট সিলেক্ট করে এমনে একটা শর্টকাট দিয়া
জাস্ট এন্টার মারলেই হয়, এত কাজ করা লাগে না। একটা টুলস এর কাজ দেখবো এন্ড অফ এরকম আর কি, বুঝছেন সব ব্যাপারটা এরকম। কিন্তু এটা দিয়ে যদি করেন, ধরেন আমি যদি এটা দিয়ে করতে যাই, তাহলে যেটা হবে ওই 50-50 মিক্স করবে, তখন চোখটা দেখবেন একটু ঘোলা ঘোলা দেখায়, বুঝতে পারছেন? ওই যে ঘোলা ঘোলা দেখছেন, তো দুইটার মধ্যে পার্থক্যটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা তো আমরা আগের অবস্থায় আবার যাই, আগের টোকনটা ছিল না, ইউজ করতে হবে। ওই যে বললাম না গ্রাফিক্সের কোন কোন ক্ষেত্রে, যেমন আমরা যখন স্টুডেন্টদেরকে গ্রাফিক্সের কোর্সে কাজ শেখাই, ফোল্ডারটা আমার কাছে নাই, মানে টেক্সচার রিপিট হয় না, রিপিট টেক্সচার, সেগুলোর কাজে এটা ব্যবহার হয়। আরও অনেক কাজ আছে, হ্যাঁ এই যে ইমেজ রেস্টোরেশন দেখাইলাম না, এই যেগুলো ছেঁড়া ফাটা ইমেজগুলো না, সো ওইগুলো হুবহু এই ক্লোন স্ট্যাম্প টুলতে কাজ হয়, ঠিক আছে? তাহলে ওই যে হিলিংটা, হ্যাঁ হিলিংটা লাগবে। তো হিলিংটা ধরেন হচ্ছে আপনি এইখান থেকে যখন এইখানে মিক্স করাইতে যাবেন, তখন তো চুলটা ক্লোন দিয়ে হুবহু চলে আসবে, ব্যাপারটা হচ্ছে এরকম। ধরেন এইখান থেকে আমি এখানে আনবো, তখন তো আমার টেক্সচারটা কাছাকাছি লাগবে, তাই না? সো ওই যে ওই ওই কাজে ব্যবহার করবো এটা। ধরেন এইখান থেকে এটা মোটামুটি এইভাবে হয়, অল্টার ধরে এই যে এরকম হয়, বুঝতে পারছেন? আবার অল্টার ধরা হয় এরকম, অল্টার এরকম। এখন দেখেন মোটামুটি কাছাকাছি আছে না ফেজেরটা, ওইটা। তারপর কালার কারেকশনের কাজ করতে হয়, বুঝছেন? কিন্তু যখন আমরা সেম টু সেম লাগবে, তখন আমরা ক্লোন ব্যবহার করবো, বুঝছেন? আচ্ছা তারপর হচ্ছে প্যাচ টুল, প্যাচ টুলের কাজটা দেখি। তো প্যাচ টুল কী করে, প্যাচ টুল হচ্ছে সিলেকশন তৈরি করে, আগে নর্মালি এভাবে সিলেকশন তৈরি করে। সো এটা ড্যামেজ এরিয়া, সো এই ড্যামেজ এরিয়ায় কী রিপ্লেস করবেন, সেইটা জাস্ট টেনে ছেড়ে দিলে ওইটা চলে আসবে, চা চান, বুঝছেন? সেখানে চাই ছেড়ে এখানে চলে আসবে, বুঝছেন ব্যাপারটা? আবার সিলেক্ট করব, মানে এই টুলসগুলো সেম কাইন্ড অফ মনে হবে, বাট ভিন্ন ভিন্ন ওইটা কাজ করে, বুঝছেন ব্যাপারটা? তো এটা অনেক জায়গায় একসাথে নিয়ে কাজ করা যায়, বুঝা কি যায়? এখন রেকর্ড অফ করে দেখাই, এখন আপনি কোথায় আসলে ব্যবহার করবেন। যেমন এই জিনিসগুলো যদি একটু কাজ করতে চেষ্টা করেন, দেখবেন এই যেগুলো, এই যে এখানে সাপোজ আমি এইটা এইটার কাজ একটু জাস্ট দেখাই দিই এক ঝলক, তাহলে বুঝতে হবে। রাইট, এক্স্যাক্টলি, যে যে উদ্দেশ্যে, ফেসবুকের মতো কেউ ডেটিং করে, কেউ মার্কেটিং করে, তাই না? সো এটাকে অনেকভাবে হচ্ছে রেজিস্ট্রেশন করা যায়, যেমন অনেকে হচ্ছে এইভাবে কাজ করবে, দেখবেন এই যে এখান থেকে অর্ধেক করে ফেলে এরকম, হ্যাঁ অর্ধেক করে ফেলে এরকম, আগে অর্ধেক করে সিলেক্ট করে তারপর দেখা চিকার করবো ব্যাপারটা। সো আপাতত এই এইটাকে হচ্ছে, আচ্ছা আমি পুরোটা পুরোটা সিলেক্ট করি, যেহেতু এটা আমার এরকম, তো এটাকে কন্ট্রোল জে দিলে কি হয়, প্রপার্টিজ জ্যাম করে না। তো কন্ট্রোলের সাথে যদি শিফট জে দিই, তাহলে কাট হয়, কাট কাট কাট, দেখছেন দুইটা আলাদা হয়ে গেছে না? আর কন্ট্রোল জে দিলে কি হবে দেখেন, দেখছেন অর্ধেক আলাদা হয়েছে, দেখছেন? আর যদি কন্ট্রোল শিফট জে দিই, তাহলে কাট হয়। সো শর্টকাটটা লাগবে আপনাদের। এখন আমি যেটা করবো, এটাকে জাস্ট এইভাবে নিয়ে আসবো, এটাকে উপরে নিয়ে যে এটাকে এই জাস্ট এটা মিলিয়ে দিব, এই যে এটা আলাদা হয়ে গেছে। সো এটাকে আমি একটু জাস্ট টেনে দিই, তো উপরে লেয়ারে দিই, অনেকটা কাছাকাছি চলে আসছে না? সো তারপর কী করবো, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিব, ই দিলে কি হবে, মার্জ হয়, মার্জ লেয়ার, মার্জ, কন্ট্রোল ই দিলে লেয়ার মার্জ হয়। সো লেয়ার মার্জ হলো, এখন আমরা এখানে টুকটাক টুকটাক কাজ করবো। সো প্রথমে স্পট হিলিং টুলে যাব, তারপর ছোট ছোট করে ব্রাশ করব। সো যদি এই টুলসটা দিয়ে হয়ে যায়, দেন ওকে। সো মোটামুটি চলে আসছে, তাই না? যদি হয়ে যায় তাহলে ওকে, আর যদি না হয় তাহলে অন্য টুলসে যাইতে হবে। কন্ট্রোল ই মার্চ, কন্ট্রোল ই মার্চ। সো মোটামুটি চলে আসছে না অনেকটা ফেসটা, চলে আসছে।
এগুলো যাদের ধৈর্য নাই তারা আসলে পারবে না। একটা টুলস, একটা ইমেজ রিচার্জ করতে হলে বা রেজিস্ট্রেশন করতে হলে মানে মোটামুটি 1-1.5 হাজার ক্লিক মোটামুটি হয়। তো এত ধৈর্য যার নাই তার আসলে এই কাজে না আসাই ভালো। বুঝতে কি পারলেন ব্যাপারটা? এরপরে ধরেন হচ্ছে এখানে এখানে যদি আমি এইভাবে ব্রাশ করি হয়তো বা অন্য উল্টা পাল্টা কিছু আসতে পারে, সেই ক্ষেত্রে যেটা করব অরিজিনাল টেক্সচার লাগবে তাই না? তো আমি যদি এই টুলসে যাই এবার সাপোজ এখান থেকে চুল আনবো, হ্যাঁ, সো এখান থেকে কালো আনতেছি আর এখানে কি সাদা, সো যখন বসাবো তখন এই যে ফ্যাকাশ হয়ে যাচ্ছে, তাইলে এখানে এটা কাজ করবে না তাই না? তাইলে কোনটা ক্লোন স্ট্যাম্প, সো ক্লোন স্ট্যাম্প কাজ করবে। সো এখান থেকে অল্টার ধরে সোর্স নিব, এখন এই যে বারবার দেখেন এই যে মাঝখান থেকে আমার বারবার সোর্স করতে হয় না, এই সোর্সটাও করতে হবে না। এখানে একটা সোর্সের প্যানেল আছে, ক্লোন সোর্স, এখানে প্যানেল আছে, সেখানে একসাথে 5টা সোর্স করা যায়, দেখে নিন ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিন করতে হবে। সো মোটামুটি মিলে গেছে না? এখন এখান থেকে বোঝা গেছে ব্যাপারটা? সো একটু টাইম লাগবে, তারপর হচ্ছে কালারাইজ করবেন, এখানে কালার রিপ্লেসের টুলস আছে, কালার রিপ্লেসমেন্ট ফটোশপে সবই করা যায়, ধৈর্য নিয়ে দেখতে হবে। এতটুকু ক্লিয়ার হয়েছে বুঝছি? সেই টুলসগুলোর ব্যবহার বুঝছি না বুঝছি। সো এখন একটু কন্টেন্ট অ্যাওয়ার্ডটা দেখি তারপর প্র্যাকটিস করি। রেড আই টুলের কাজ কি বলেন তো? আমরা চোখ লাল করে না, লাল চোখ কালো করে। আমরা যখন ক্যামেরার সামনে ছবি তুলি না লাল লাল হয়ে যায় না, ও আসলে এইগুলো হচ্ছে রিমুভ করে, এগুলো রিমুভ করে, ঠিক আছে, সিম্পল কাজ, এখানে এন। আচ্ছা তো আমরা একটু কন্টেন্ট অ্যাওয়ার, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলসটা দেখি, তারপর হচ্ছে রেকর্ডিং অফ করা না, ট্যাটু রিমুভ, কি ট্যাটু আসে আল্লাহ, ট্যাটু রিমুভ। সো ট্যাটু রিমুভের কাজে আমরা ওইটা ব্যবহার করতে পারবো। সো আমি একটু ট্যাটু রিমুভ দেখি, মানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, আপনারা চাইলে অনেক কিছুই করতে পারবেন। ধরেন বিচের মধ্যে গেছেন, আপনি ছবি তুলতেছেন, কোনো একটা পাশে এক ভদ্রলোক মানে অন্যরকম অঙ্গভঙ্গি দিয়ে দাঁড়ায়, আপনার ছবিটা খারাপ না? সো ওই ভদ্রলোককে রিমুভ করতে পারবেন এই টুলসের মাধ্যমে। দেখাই সে অপশনগুলো কি, জোর করে দিলাম এরে। আচ্ছা তো বা এমন হতে পারে যে আপনি ধরেন এরে এই জায়গায় না অন্য একটা জায়গায় আনবেন সাপোজ, সেই ক্ষেত্রে আপনি এই টুলসটাও ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে কন্টেন্ট আওয়ার মুভ টুলস, সেভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট হয়েছে, এখন এইটাকে ধরে জাস্ট মুভ করে একটা জায়গায় দিতে হবে। তো এটা যেটা হবে এই খালি জায়গাটা ফিল আপ করে দেয়, তারপর আবার কালার কারেকশনের কাজ করতে হয়। এখানে অনেক ধরনের কালার কারেকশনের কাজ আছে, ঠিক আছে, অনেক ধরনের কালার কারেকশনের কাজ থাকে, কন্ট্রোল জেড দিই। আর ধরেন একবার রিমুভ করে ফেলো, হ্যাঁ, তাহলে মুভ করবেন না, তাহলে যাবেন কোথায়, ইডিট, ইডিট থেকে দেখেন এখানে লেখা আছে ফিল, ফিলে যাবেন, ফিলে গিয়ে দেখবেন এখানে শুধু কন্টেন্ট আওয়ার আছে। আপনার যদি মুভ করতে মনে চায় তাহলে মুভ করবেন, ফাঁকা জায়গা কি করবে, রিমুভ করে দেবে। আর যদি একবার রিমুভ করতে মনে চায় তাহলে কন্টেন্ট আওয়ারে যাবেন, এখান থেকে কন্টেন্ট আওয়ার নিয়ে জাস্ট ওকে, বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, ধরেন মুভ করাবেন, সেই ক্ষেত্রে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলস ইউজ করবেন। আচ্ছা প্রথম থেকে যাচ্ছি, সো যাবো হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলসে। সো এটা হচ্ছে যেটা করে, এই যে আমি একটা জিনিস সিলেক্ট করে যে মুভ করতেছি, তো ওই যে জিনিসটা মুভ করতেছি যেখান থেকে করতেছি এখানে ফাঁকা হয়ে যাওয়ার কথা না, মানে আকাশ থেকে চাঁদটা ডান থেকে বামে নিচ্ছেন, তো চাঁদের জায়গায় ফাঁকা হওয়ার কথা না, তো হবে না, ওটা মেঘ দিয়ে পূরণ হবে, এই টুলসের কাজ হচ্ছে সেটা। বাট তো সিলেক্ট করলে জাস্ট আপনি আপনার মতো মুভ করতে পারতেছেন। সো যদি মুভ করেন তাহলে ওই জায়গাটা ফাঁকা রিমুভ হয়ে যাবে, আর এটা আর একটা জায়গায় চাইলে মুভ করে নিতে পারবেন ছোটো ছোটো ইচ্ছে মতো। আর যদি একবার রিমুভ করে দিতে চান তাহলে হচ্ছে ইডিট ফিল, এখান থেকে কন্টেন্ট আওয়ার, ঠিক আছে, ওকে। তো এটারই শর্টকাট দিচ্ছিলাম, এই যে একটু আগে যেটা শর্টকাট দিলাম এইটাই সেটা, শিফট ব্যাক স্পেস, শিফট ব্যাক স্পেস, কন্টেন্ট আওয়ার, ওকে, রিমুভ। ট্যাটু রিমুভের কাজ আছে, প্রচুর কাজ আছে, এটা হয়তো আপনার কাছে ইজি, বাট যারা
ওরা তাদের কাছে তো ইজি না, তাই না? সেরকম অসংখ্য ট্যাটু যেখানে ইচ্ছে সেখান থেকে রিমুভ করা এমন কোনো ব্যাপার না, বুঝছেন ব্যাপারগুলো? শিফট ব্যাক স্পেস F6 দিলেও হয়, বাট শিফট ব্যাক স্পেস দিয়ে কাজ করবে। হ্যাঁ, শিফট ব্যাক স্পেস দিলে এইখান থেকে ম্যানুয়ালি যে অপশনে যাচ্ছিলাম না সেইটা আসে। কোথায় গেলাম? এডিট, ফিল, কন্টেন্ট অ্যাওয়ার, এখান থেকে অন্য অন্য কিছু থাকে। সো কন্টেন্ট অ্যাওয়ার নিব, ওকে করে দিব। তো ওইটাই কি করতেছিলাম, শিফট ব্যাক স্পেস আসতেছে না, তারপর এন্টার মারতেছিলাম, ওকে হয়ে যাচ্ছে। কি বুঝতে কি পারলাম? সময় নষ্ট না করি, সবাই প্র্যাকটিস করি। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে বেসিক কালার কারেকশনটাই দেখি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে কিভাবে কাজ করা যায়। সো একটু খেয়াল করেন, নর্মাল কাজগুলো যেভাবে হয় সেই জিনিসগুলো একটু দেখে আসি। সো প্রথমে হচ্ছে আমি এখান থেকে ন্যাচারাল কয়েকটা ফটো নিয়ে আসি, ন্যাচারাল ফটোটা নিয়ে আসি। আচ্ছা, এখানে CS6 এ কাজ করেন বাসায় এরকম আসেন কেউ? ভার্সন CS6 করেন না, তাই না? সবাই তো মনে হয় CC নাকি, তাইলে আর প্যারা নাই। সো যদি CS6 এ কাজ করেন তাহলে কিছু কিছু প্যারা আছে। তো অরিজিনালটা অরিজিনাল জায়গায় রাখবো। CS6 এ যদি কাজ না করেন তাহলে CC-তে কাজ করলে এটাকে সবসময় কনভার্ট স্মার্ট অবজেক্টে করে কালার কারেকশন করবেন। উপকার কি দেখাই, এটাকে আরও একটা কপি করি। সো উপকার নাম্বার 1, ধরেন এইখান থেকে আমি চলে যাচ্ছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট কোনো একটা কিছু করলাম, সাপোজ কোন একটা কিছু করে আমি এটাকে ফিক্সড করে দিলাম। ওকে, সো এই যে এডিটটা করছি না, এটা কিন্তু পারমানেন্ট এডিট হয়ে গেছে। ধরেন আজকে আমি এটাকে সেভ করে বের হয়ে গেলাম, কালকে এসে যদি চাই চেঞ্জ করতে আগের অবস্থা নেই, সেটা কিন্তু পারবো না। এ দেখেন, এটার মধ্যে পারমানেন্ট হয়ে গেছে। বাট আমি যদি স্মার্ট অবজেক্ট করে করি, সো স্মার্ট অবজেক্ট করে করি একই কাজটা যদি করি তাহলে কি হচ্ছে দেখি। কারা ক্লিক করতেছে? আমার ক্লিক না। সেবে একটু খেয়াল করেন, এইখানে একটা স্মার্ট ফিল্টার করছে না, দেখছেন? অ্যাডলেয়ার মাস্ক শিখছিলাম কালকে, এটা কিন্তু সেই অ্যাডলেয়ার মাস্ক। সো আমরা যদি এখানে ক্লিক রাখি তাহলে ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসছে না। সো এখন আমরা ব্রাশ টুল নিয়ে, যে গতকালকে ব্রাশ শিখছি, সো ব্রাশ টুল নিয়ে এখন যদি আমি মশামুছি করি তাহলে দেখেন মশামুছি করা যায়। সো এইটা হচ্ছে সুবিধা সিসিতে, মানে আপনার যতটুকু লাগবে। সাপোজ আমি একটু পিছনে যাই, ধরেন আপনার লাগবে হচ্ছে উপর একটা ফর্সা রাখা, মানে লাইট রাখা, নিচেরটা হচ্ছে ডার্কই থাকবে। সো আমি নিচেরটা মুছে দিচ্ছি, বুঝা কি গেছে ব্যাপারটা? সো এটা হচ্ছে সিসিতে সুবিধা, কিন্তু CS6 এ এই যে এটা যদি স্মার্ট অবজেক্ট করা থাকে তাহলে এগুলো একটাও কাজ করবে না, এই যে এরকম বন্ধ থাকবে। তো যারা সিসিতে করেন তারা ভালো। আচ্ছা দেখেন, তো নর্মালি যারা সিসিতে কাজ করবে CS6 এ, তো তাদের জন্য একটা সলিউশন হচ্ছে এখান থেকে যাবেন, সব খোলা পাবেন, তো ওখান থেকে আবার করবেন না, নিচের দিকে আসলে দেখবেন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে কতগুলো অপশন আছে, এখানে ক্লিক করবেন, এগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ কি দেখেন, আমি একটু এটাকে ডিলিট করি, কন্ট্রোল জে দিয়ে আমি অনেকগুলোকে ডুপ্লিকেট করার চেষ্টা করলাম, অনেকগুলো। সো আমি চাচ্ছি যে লেয়ার 1-এর উপর ইফেক্টটা দিতে, সেক্ষেত্রে লেয়ার 1-এর উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, আর উপরেগুলো একটু বন্ধ করে দিচ্ছি, ওগুলো ঠিক আছে বন্ধ করে দিলাম। সো দেখেন এখন আমার হচ্ছে লেয়ার 1-এর উপর ইফেক্ট করলো। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি যে না, আপনি একটা মুভি পোস্টার তৈরি করলেন, এখন সবগুলো হচ্ছে ফাইনাল কারেকশন করবেন। ভিডিও এডিটিংয়ের ভাষায় কালার গ্রেডিং আর কালার কারেকশন দুইটা জিনিস, কিন্তু কালার কারেকশন হচ্ছে প্রতিটা ফুটেজকে কালার কারেকশন করে, আর একটাই একটা ভিডিওতে বা একটা মুভিতে একটা কালার থাকে না, যেমন ব্যাটম্যানটা দেখছেন না লাস্ট, সব টোটাল মুভিটা একটা কালার না, ওইটা হচ্ছে কালার গ্রেড। সো ওইটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে করা হয়, এই যেমন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো এখন আমি যদি এটাকে একটু মুভ করে দেখাই, এখন যখন আমি চেঞ্জটা করব তখন সবগুলো লেয়ারের উপর হবে, দেখছেন? দেখেন খেয়াল করে, ইন্ডিভিজুয়াল একটা লেয়ার হয় না, হইছে? সবগুলোর উপরে কালার ইফেক্টটা পড়ছে না, বুঝতে পারতেছেন? তো এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো চাইলে এইভাবেও কাজ করতে পারেন এক একটা লেয়ার নিয়ে, অথবা এইভাবেও করতে পারেন। আচ্ছা, তো বেসিকগুলো এবার দেখাই। ধরেন
ব্রাইটনেস কন্ট্রাস্ট এটা তো বুঝেন, বুঝেন না, সবার মোবাইলে আসে না, জাস্ট বাড়ান কমান, সেটা আপাতত দেখার দরকার নাই, এটা একদম বেসিক। সো আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হচ্ছে লেভেল আর কার্ভ, শর্টকাট দুইটা লিখে রাখেন পরীক্ষা আসে। কার্ভের শর্টকাট কি? কন্ট্রোল এম ফর কার্ভ, সো কন্ট্রোল সি দিয়ে দেন অনেকেই, কন্ট্রোল সি ফর কার্ভ এইরকম। সো কার্ভ আর লেভেলের শর্টকাটটা লিখে রাখেন পরীক্ষায় যেন ঝামেলা না হয়। কন্ট্রোল এল ফর হচ্ছে লেভেল, কন্ট্রোল এম ফর কার্ভস। একটা কোশ্চেন আসে সেটা হচ্ছে ছবির উজ্জ্বলতা বৃদ্ধি করে কিসের মাধ্যমে, বা কিসের দ্বারা ছবির উজ্জ্বলতা বৃদ্ধি হয়। সো ওইখানে না, ওইখানে হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট লিখে দেবেন। আচ্ছা শোনা, লেভেল টেবিল এগুলো দেখা দরকার না। কন্ট্রোল এম আর লেভেলের শর্টকাট কন্ট্রোল এল। ওকে, সো লেভেল আর কার্ভের মধ্যে পার্থক্য কোথায় একটু দেখাই দিচ্ছি। সো লেভেল অ্যাকচুয়ালি আপনার ব্ল্যাক মানে কন্ট্রাস্ট আর হচ্ছে ব্রাইটনেস দুইটা নিয়ে কাজ করে। সো দেখেন এই ছবিটার মধ্যে কি মনে হয়, কালোর পরিমাণ বেশি না লাইটের পরিমাণ বেশি? লাইট বেশি তো, ঝকঝক করতেছে না? ঝকঝক করতেছে। সো হিস্টোগ্রামে দেখেন, এই যে হিস্টোগ্রাম এটা, সো হিস্টোগ্রামটা এখান থেকেও পাবেন, এখান থেকে হিস্টোগ্রাম আছে। সো দেখেন হিস্টোগ্রাম দেখছেন লাইটের পরিমাণ বেশি, ডার্কের পরিমাণ কম। সো আমরা যাবো হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল। সো লেভেল ব্রাইটনেস কন্ট্রাস্ট দুইটাকে লেভেল করে বা কন্ট্রোল করে। সো এটা হচ্ছে ইমেজের লাইট পার্ট, ঠিক আছে, ডার্ক পার্ট, এটা লাইট পার্ট। সো একটু যদি খেয়াল করেন, দেখেন এখান থেকে যদি আমি একটু মুভ করি, খেয়াল করলে দেখব আমার ইমেজে যেখানে যেখানে হচ্ছে ডার্ক আছে সেগুলো কিন্তু তুলনামূলক বেশি ডার্ক হচ্ছে, তাই না, বা কন্ট্রোল হচ্ছে, তাই না? দেখেন এইটা, এগুলো এগুলো কিন্তু মানে কাজ করে না, করে। সেটাকে যদি আরো কন্ট্রোল করতে চান এটা দিয়ে করতে হবে। এবার হচ্ছে এই পার্টটায় যাই, দেখেন এবার কিন্তু এই পার্টের চেয়ে লাইটটা কিন্তু মুখ বেশি করে, তাই না? সো ধরেন আপনি রোদের ছবি তুলছেন, একটা পাশ একটু ঝলসে গেছে, তাই না? সো সেইটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে হবে। এরপরে তো যতটুকু দরকার, ধরেন এরকম মুখে করে দিবেন, এই যে এটা পড়ে গেছে, সো দেখা গেছে যে এই পাশে একটু বেশি কালো হয়ে গেছে। সো এখানে হচ্ছে ক্লিক রেখে ব্রাশ টুলে গিয়ে জাস্ট ব্রাশ করে দেবেন, বুঝছেন না ব্যাপারটা, জাস্ট ব্রাশ করে দেবেন। সেটা হচ্ছে লেভেলের কাজ, কিন্তু লেভেল ওই ব্রাইটনেস কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ওই কাজটাই কিন্তু করতেছে। এই পার্টটা সবই হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট কাজ করে, বাট লেভেল হচ্ছে কি করে, ডার্ক আর হচ্ছে লাইট দুইটা নিয়ে কাজ করে। আর কার্ভ কি করে, কার্ভ হচ্ছে টোন নিয়ে কাজ করে, এটা হচ্ছে কন্ট্রাস্ট ব্রাইটনেসের সাথে টোন নিয়ে কাজ করে। সেটাকে বলা হয় আপার টোন, ধরেন এটা আকাশ, এটা হচ্ছে মিড টোন, এটা পানি, এটা হচ্ছে লোয়ার টোন, এটা হচ্ছে শ্যাডো বা ল্যান্ড। সো আপনি চাইলে পয়েন্ট দিয়ে দিয়ে কাজ করতে পারবেন, তাতে কি সুবিধা, ধরেন আপনি হচ্ছে ডার্ক পার্টে কাজ করবেন, সো এই যে দেখেন ডার্ক পার্টগুলো, সো আপনার ওই যে লাইট পার্টে কোনো সমস্যা হচ্ছে না। সো আবার হচ্ছে হচ্ছে লাইট পার্টে কাজ করবেন, তাহলে দেখবেন ডার্ক পার্টে কোনো সমস্যা হচ্ছে না, বুঝছেন, ইন্ডিভিজুয়াল নিয়ে। সো না চাইলে পিনগুলো বাইরে টেনে ফেলে দিবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে জাস্ট পুরোটাই কন্ট্রোল করতে চাইলে পুরোটা কন্ট্রোল করতে হবে, বুঝছেন ব্যাপারটা। সো একটা মানে ফেমাস হচ্ছে স্টাইল আছে, এটাকে বলা হয় এস কাটিং, মানে এই এসটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয় ইমেজের ড্রামাটিক ইমেজ তৈরি করতে। এসটা এগুলো প্রিসেট ডাউনলোড করতে পাওয়া যায়, এরকম এস নিজেরা চাইলে বানিয়ে নিতে পারবেন। এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি চান কালারের চ্যানেল নিয়েও কাজ করতে হবে, এখানে দেখেন 8 GB-র জায়গায় রেড চ্যানেল যদি নেন, সো এখন এই ইমেজের রেড কন্ট্রোল করতে হবে, রেডটা চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে গেছে না, রেডের উল্টাটা কি বলেন তো, RGB, রেডের উল্টা ওটা হচ্ছে CMY, তো রেডের উল্টা হচ্ছে সায়ান। সেখান থেকে কন্ট্রোল করতে হবে, তারপর হচ্ছে ধরেন আপনি গ্রিন নেবেন, সো গ্রিন নিয়ে কন্ট্রোল করতে হবে, এর মধ্যে যে গ্রিন থাকে যদি সেটা নিয়ে কাজ করতে হবে। সো জি এর উল্টা কি, ম্যাজেন্টা, দেখেন এটার মধ্যে ম্যাজেন্টা ভাব চলে আসছে। আর যদি মনে হয় যে না আমি এখান থেকে অটো ওর মতো কাজ করবো,
তাহলে হচ্ছে এখানে অটোতে ক্লিক করবেন, যতটুকু অ্যাডজাস্ট করার দরকার ও করে দিবে। সো ইমেজটা একটু ডার্ক ছিল, ডার্ক থেকে ও লাইট করে দিল, বুঝছেন ব্যাপারটা? তো দুইটার মধ্যে মেইন পার্থক্য কোথায়? লেভেল হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে কাজ করে, আর কার্ভ হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট এবং টোন তিনটা নিয়ে কাজ করে, ঠিক আছে? ওকে, তারপরে পরের অপশনটা যাই, পরের অপশনটা কি দেখি, পরের অপশনটা হচ্ছে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন শিখবো। সো হিউ অ্যান্ড স্যাচুরেশনের কাজটা কি একটু দেখাই দেই, এখানে কি আছে দেখি। আচ্ছা, আমি একটা কাজ করি, এখান থেকে একটা প্যারট বানান, সো এটা নামে, হ্যাঁ এটা দিয়ে পরিবর্তন করে দেখাচ্ছি যে প্যারটের কাজটা কিভাবে হয়। হিউ, হিউ মানে হচ্ছে কালার, হ্যাঁ এটাকে রাইট ক্লিক করে কনভার্ট করে নিব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ, হিউ হচ্ছে কালার, স্যাচুরেশন হচ্ছে কালারের ঘনত্ব। সো অনেক সময় যেটা হয়, ধরেন আমরা ফটোগ্রাফি করি, তো ন্যাচারাল ইমেজ যদি লিখি এখানে, ন্যাচারাল ইমেজ, সো আমরা ফটোগ্রাফি করার সময় আমাদের ইমেজে গ্রে কালারটা বেশি চলে আসে, গ্রে, এটা যত ভালো ইমেজ হোক গ্রে চলে আসে। এটা একটু লোড নিক, তারপর দেখেন এই চলে আসছে, এটা গ্রে কালার, হ্যাঁ মানে এই গ্রেটাকে ফিক্স করতে হয়। হ্যাঁ, আর এই ইমেজটার দিকে যদি একটু লক্ষ্য করেন, দেখবেন এটার মধ্যে একটু এইচডি কোয়ালিটি বা এইচডিআর ফিল আসতেছে, আসতেছে না? যেমন এইটা মানে গ্রিন আর ইয়েলো যেটা আছে, এটা একটু মানে গাঢ় গাঢ় কালার লাগতেছে না, রাইট? সো এই কাজে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন ব্যবহার করতে পারবো চাইলে। সো নর্মালি জাস্ট এটাকে কপি করব, স্মার্ট অবজেক্টে কনভার্ট করব, দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড দেন হিউ অ্যান্ড স্যাচুরেশন। সো হিউ হচ্ছে কালার, স্যাচুরেশন কালার ঘনত্ব, তো কালার আমরা চেঞ্জ করবো না, যদি চেঞ্জ করেন দেখবেন এটা কালার ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ওই যে সেম কালারের অন্য, সেম মডেলের অন্য কালার বলে না, এটা সেটা না, সেম টাইপ, ধরুন টি শার্ট থাকবে একই, টি শার্টের কালার অন্য আছে না, রেড গ্রিন এগুলোর কাজ। সো আমরা এই কালারটা চেঞ্জ করবো না, মোটামুটি আমরা জাস্ট করবো কি, স্যাচুরেশনটা বাড়াবো। আপনারা ফুড ব্যাংকে সবাই আসেন না, ফুড ব্যাংকের ছবিগুলো দেখছেন কি করা কালার থাকে, কখনো খেয়াল করছেন? মোবাইল দিয়ে কিন্তু এত করা ছবি আসে না। সো করে কি, যারা ওখানে যারা রিভিউ দেয় তারা তো সবই পেইড, মানে পেইড না হলে কিন্তু রিভিউ যায় না, মানে ধরেন ওই রেস্টুরেন্টে 10,000 টাকা মান্থলি দেওয়া আছে, তাইলে ওই রেস্টুরেন্টে রিভিউ যে কেউ দিতে পারবে, বুঝছেন? তো ওরা কী করে, ছবিটা স্যাচুরেশনটা বাড়ায় দেয়। সো জাস্ট ওকে, আর এখান থেকে একটু লাইট জাস্ট আপনি চাইলে নিজের মতো করে নিতে পারেন। সো এখন একটু জাস্ট দেখেন, খেয়াল করে আমি একটু জাস্ট অফ অন করি, বুঝতে পারতেছেন ব্যাপারটা? একটু বেশি গ্রিন গ্রিন চলে আসছে না, সেটা করতে হবে। আচ্ছা, সো আমরা এইখান থেকে দেখবো, কন্ট্রোল ইউ ফর হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনের শর্টকাট, কন্ট্রোল ইউ আসে না, দরকার নাই, এমনি লিখে রাখতে পারেন। সো এখান থেকে আমরা হিউ, এই জাস্ট স্পেসিফিক কালারগুলো চেঞ্জ করার চেষ্টা করবো। তো একটু খেয়াল করেন, কালারটা চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে গেছে না, বুঝছেন ব্যাপারটা? বুঝছেন, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে, কোশ্চেন অ্যান্সারটা দিয়েই দেই, যে ধরেন আপনি পুরোটার কালার চেঞ্জ করবেন না, স্পেসিফিক একটা কালার চেঞ্জ করবেন, হতে পারে না এরকম? তো সেই ক্ষেত্রে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন গিয়ে এখান থেকে আর টানবেন না, কোন কালার চেঞ্জ করবেন সেটা এখান থেকে বলে দিতে হবে। তো ধরেন আমি চাচ্ছি গ্রিনটা চেঞ্জ করবো, সো গ্রিনে যাব। এখন আমার যেখানে যেখানে এই ইমেজে গ্রিন থাকবে সেগুলো চেঞ্জ হবে, হ্যাঁ তারপরেও যদি চেঞ্জ না হয় তাহলে প্লাস ধরবো, ধরে ওই কালারটা স্পেসিফিক করে বলে দেব যে ওইটাই গ্রিন, ঠিক আছে? যে দেখেন এটা ক্লিক করলাম, এটা ধরে নিচ্ছে, এখন কিন্তু এটা চেঞ্জ হবে, বুঝছেন ব্যাপারটা? তারপর ধরেন এখান থেকে আপনি এবার রেড নেবেন, সাপোজ রেড, এখন দেখবেন যেখানে যেখানে রেড আছে সেখানে পরিবর্তন, অন্য কোনো কিছু পরিবর্তন হয় না, বুঝছেন ব্যাপারটা? মানে এটা আবার রেডের মতোই, সো এখানে যে প্লাস দিয়ে ক্লিক করবেন সেটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন ব্যাপারটা? এটা দিয়ে আরও কী কাজ করা যাবে, ধরেন হচ্ছে বিউটিফিকেশন, ইমেজ রিটাচ লিখেই যদি সার্চ দিই, আবার ইমেজ রিটাচ, ইমেজ
আচ্ছা এরিয়ান যা পাইলাম সামনে, এতটুকু ধরেন এই লিপসের কালার চেঞ্জ করবো, সাপোজ এটাকে আগে কি করবো কনভার্ট স্মার্ট, সেইখান থেকে অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন যেটা লাগবে সেটা চেঞ্জ করে নেন, মানে পুরো ফেজের হোক পরে ওইটা চিন্তা করেন না, ওইটা যা হয় হোক সমস্যা নেই, আপনার লিপসের কালার লাগবে চেঞ্জ করা, সো লিপসের কালার চেঞ্জ করেন সাপোজ এটা। তো এখন কি করবো, এই যে এখানে আসবো, এখানে এসে কন্ট্রোল আই দিব, কন্ট্রোল আই দিলে কি হবে ইনভার্স হয়, হ্যাঁ কন্ট্রোল আই, এই যে আমরা এখন এই যে মোছামুছির কাজ করব না সেটা একবারে করবো, এরকম একটা একটা ক্লিক করে করব না, কন্ট্রোল আই দিব, দেখেন একবারে মুছে গেছে না, আবার আগের জায়গায় যাই, এখানে ছিল ঠিক আছে, এখানে সিলেক্ট করে কন্ট্রোল আই দিব, দেখেন একবারে মুছে গেছে না সব, এখন তো সব মুছে গেছে, এখন ফেরত আনার জন্য সাদা উপরে রাখি না, এবার জাস্ট ব্রাশ করব লিপসের উপরে, বুঝছি না বুঝি নাই, মানে অনেকখানি মোছার দরকার নাই, অল্প একটু মুছে যতটুকু লাগবে আমার ততটুকু বের করতেছি, বুঝছেন ব্যাপারটা প্রসেসটা বুঝছেন, আর না হলে সিলেকশন করে কাজ করতে হবে, এখন সিলেকশন করতে গেলে পারফেক্ট অনেকে সিলেকশন নাও হতে পারে, এই জন্য এটা দেখাই দিলাম, বুঝছেন ব্যাপার, ভাল লাগছে আপনার না, এটা জাস্ট নর্মালি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হচ্ছে হিউম্যান স্যাচুরেশন, সো যেই কালার লাগবে সেই কালার, ধরেন স্পেসিফিক করেও যদি করতে চান তাহলে এখান থেকে রেড নেবেন, সো আমি দুইটা প্রসেস দেখাচ্ছি, রেড নিলাম তারপর অনেকটা চেঞ্জ হয় বুঝছেন, এই ধরনের এটা করে ওকে করে দেবেন, এটা কিন্তু স্মার্ট অবজেক্ট করলে স্মার্ট ফিল্টার পাবেন, আদার্স পাবেন না, সো আমরা হচ্ছে কি করি মুছি না, এই যে কালো উপরে রেখে মুছি না, তো মুছতে গেলে অনেকখানি মুছতে হবে না, সো একবারে সব মুছে দিচ্ছি কন্ট্রোল আই, সব মুছে গেছে না, এখন ফেরত আনি কি কালো নিচে দিয়ে উপরে সাদা, এখন ব্রাশ করলেই জাস্ট ফেরত আসবে, বুঝছেন, সো এইভাবে হচ্ছে আপনি চোখেও লেন্স পড়াইতে পারবেন, চোখের কালারও চেঞ্জ করতে পারবেন, আমি এটা ডিলিট করে দিচ্ছি, সো চোখের কালার পড়ানোর জন্য যেটা করবেন এটাকে ক্লিয়ার ডিলিট ফিল্টার, সো ওই একই কাজ, অথবা যদি চান এখান থেকে সিলেকশন এরিয়া নিয়ে কাজ করতে পারবেন চোখের কালারের জন্য, তো সিলেকশন এরিয়া রাখলে অতটুকুর মধ্যেই পারফেক্ট হয়, এর বেশি আর আসে না, এই জন্য সিলেকশন নেই না, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে তো, সো চোখের কালার আরও অনেক কালার আছে এইভাবে চেঞ্জ করা যাবে, এখানে আসেন টি শার্ট লিখি, টি শার্ট, তো ধরেন এই টি শার্ট কোম্পানিতে অ্যাডভার্টাইজে দেয় যে হচ্ছে এরকম তিনটা কালারের টি শার্ট আছে, তিনটা কালার আছে আপনি চাইলে নিতে পারবেন, তিনটা কালার তো আগে থেকে বানায় না সেরকম দেখায়, সাপোজ সো এটাকে কন্ট্রোল ইউ প্রেস করেন জাস্ট কালার চেঞ্জ করে দেন, এইটাই কালার ঠিক আছে, কন্ট্রোল ইউ এটা ডিফারেন্ট কালার হবে, বুঝছেন ব্যাপারটা, তিনটা তিন কালার ক্লিয়ার, সো এটা ধরো অনেক কাজই করা যাবে, হ্যাঁ আর একটা কাজ দেখাই তারপর হচ্ছে প্র্যাকটিস করেন, ভাইব্রেশন আরো ডিপে নিয়ে কাজ করা, স্যাচুরেশন হচ্ছে ধরেন আপনি রেড নিলেন, রেডের মধ্যে ভেরিয়েশন আসে না, এই যে স্যাচুরেশন ধরেন আমার পিওর রেড, এইটা 100 মিন্স পিওর রেড, তো স্যাচুরেশন যখন কমাবো তখন রেডের ঘনত্ব কমতে থাকবে, ফ্ল্যাট হবে কালারটা ঠিক আছে, আর ভাইব্রেন্স হচ্ছে যে কালার থাকে সেটারই ডিফারেন্স, আপনাদের নামাজে ব্রেক দিতে বলে, আমার তো মনে হয় যে নামাজে ব্রেক দিলে আমাদের 20 মিনিট লেট হয়ে যায়, আপনারা একবারে দুইটার পরে নামাজ পড়লেই তো পারেন নাকি, তাই না, দুইটার পরে পড়বেন যাওয়ার সময়, যাদের পড়া যাওয়ার সময় পড়ে যাবে, আচ্ছা আর একটা অপশন এখান থেকে আমাদের দেখানোর কথা সেটা হচ্ছে কালার ব্যালেন্স, সো কালার ব্যালেন্সটা একটু দেখি, তো কালার ব্যালেন্সটা ওই আগে যে সায়ান ম্যাজেন্টা দিয়ে আমরা কাজ করছি সেই কাজগুলো করতে পারি, যেমন সায়ান কন্ট্রোল করতে পারবেন, এই ইমেজের মধ্যে কী কী আছে বলেন তো, হ্যাঁ কালার কী কী কালারের বেশি প্রাধান্য দেখতে পাচ্ছেন এই ইমেজের মধ্যে,
ম্যাজেন্টা কালারটা আছে, তারপর সেদিকে গ্রিন আছে, ইয়েলোর একটা ভাব আছে, মানে ওই কালারগুলোর মিক্সড আছে, তাই না? তো যদি এখান থেকে স্যাম্পলার নেন, এই দেখেন আই ড্রপার, এখান থেকে আই কালার স্যাম্পলার টুলস, তো এখানে জাস্ট ক্লিক করলে দেখবেন এই যে কী কী কালার দেখছেন, সায়ান, ম্যাজেন্টা, রেড, গ্রিন, অনেকের মিক্সড আছে দেখছেন। সো আমরা যেটা করব, কালার ব্যালেন্সে যাব, অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স। সো এখান থেকে আপনি আপনার মতো কন্ট্রোল করে নিতে পারেন, যেমন এই ইমেজে একটু রেড বেশি আছে, আমরা কি এটা ঠিক জায়গায় আছে, এটাকে ডিলিট করে দিই, ভূত হয়ে গেছে। সো কালার ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, এখান থেকে এগুলা কেন অ্যাডজাস্ট করবেন একটু পরে দেখাই দিচ্ছি। সাপোজ এই আগের চেয়ে একটু চেঞ্জেস, না রেডটা এটা কেন করবেন, ধরেন আপনারা যারা গ্রাফিক্সে কাজ করেন তাদের তো মুভি পোস্টার ডিজাইন একটা মানে ভাইটাল পয়েন্ট। সো দেখবেন অনেকগুলো ক্যারেক্টার থাকে মুভি পোস্টারের মধ্যে, সবগুলো ক্যারেক্টারে কালার গ্রেডিং এক জায়গায় আনতে হয়, তখন এই কালারটা এইভাবে কন্ট্রোল করে নিতে হবে। অনেকগুলো ক্যারেক্টার যেমন থাকে, যে মানে এদের তো এইভাবে ছবি তোলা হয় না, ভিন্ন ভিন্ন জায়গা থেকে ফুটেজ কেটে এনে কাজ করা হয়, সো তখন এই এক গ্রেডে কাজ করতে হবে এই যে এইভাবে, ঠিক আছে? সো আপাতত যতটুকু দেখলাম এতটুকু একটু নাড়াচাড়া করেন, বিশেষ করে হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনটা দেখবেন একটু বেশি, এটা লাগবে। হ্যাঁ, সো কাজ করেন সবাই, একটু দেখেন যতটুকু বললাম ততটুকু। আচ্ছা, তো বেসিক জিনিসগুলো ক্লিয়ার যদি হয় তা তো ভালো, আর না হলে পাশে যারা একটু প্র্যাকটিস করবেন, আর অনেকগুলো ওয়ে আছে বুঝছেন, ইমেজ রিট আছে, সবাই সব ওয়েতে কাজ করতে পারবেন না, তো যাদের প্রবলেমগুলো বের হবে বাসায় কাজ করতে তারা একটু নোট করে নিয়ে আসবেন, এখানে সলভ করে দেবো আমি যে এই কাজগুলো। আর কিছু কিছু জিনিস আছে যেমন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাপোজ এটার মধ্যে তো কালার আছে, আছে না? সো কালার থাকলে কালার চেঞ্জ করা যাবে, যদি কালার না থাকে তাহলে কিন্তু চেঞ্জ করা যাবে না। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কিন্তু হচ্ছে এই হিউ অ্যান্ড স্যাচুরেশন কাজ করে না, অনেকেরই কিন্তু এই ঝামেলাটা হচ্ছে। সো এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এইটার মধ্যে হিউ অ্যান্ড স্যাচুরেশন কাজ করবে না, সারাদিন চিল্লায় মরে গেলেও কিন্তু কাজ করবে না। আপনার একটু আগে যেটা দেখছেন ইমেজ রেস্টোরেশন, এই যে ইমেজ রেস্টোরেশন যেটা আছে, এই যে এই ইমেজটাকে হচ্ছে কালারফুল করছে না, এইটা কিন্তু ইয়ান সচুরেশন দিয়ে কালার হবে না। এটা হচ্ছে এখানে একটা টুলস আছে, যে টুলসটার নাম কালার রিপ্লেসমেন্ট টুলস, এই যে কালার রিপ্লেসমেন্ট টুলস, সো এটা দিয়ে কাজ হয়। তো তখন আমরা যেটা করি, কালারের টোনগুলো আলাদা আলাদা করে এখানে প্যালেট বানায় রাখি, যেমন অল্টার, এই যে এখান থেকে অল্টার ধরেন, ধরে এই যে কালারের টোনটা নিলাম, এখানে চলে আসছে না? এখন আমরা যখন ব্রাশ করব, বুঝতে পারতেছেন ব্যাপারটা? তো তখন আবার ওই সিঙ্গেল সিঙ্গেল ব্রাশ করলে হয় না, তখন আমরা যেটা করি যে সিলেকশন এরিয়া ভাবে তৈরি করে কাজ করি, মানে এতটুকুর মধ্যেই কাজ হবে, তখন অনেক কাজ করতে হয় ভাই এটা, মানে এই যে এরকম বুঝছেন। এখন কিন্তু এই জায়গায় কালার আসছে, ফেজের মধ্যে কালার আসছে না, এটা লো পাসের কাজ করতে হয়, আর অনেক কাজ আছে। তো তখন আপনি যদি যা চান যে সাপোজ এখন যদি আমি এতটুকু কালার চেঞ্জ করি, কন্ট্রোল ইউ, এখন কিন্তু এখানে কালার চেঞ্জ হবে বুঝছেন। সো এমনিতে যদি নর্মালি কাজ করতে যান, যেমন কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, সো এতটুকুতে আমি কাজ করবো, সাপোজ কন্ট্রোল ইউ দিচ্ছি, তো এখন কিন্তু এই যে দেখেন কোনো চেঞ্জ হয় না, হয় ব্ল্যাক টি শার্ট আসে না বা ব্ল্যাক শার্ট, ওইটা কালার দিতে গেলে কিন্তু এই প্রসেসে পারবেন না, ওইটাই কালার রিপ্লেসমেন্ট টুলস দিয়ে কালার দেওয়ার পরে আপনি চেঞ্জ করতে হবে ব্ল্যাক শার্ট। আর একটা ওয়ে আছে, যেটা হচ্ছে এখানে সলিড কালার, এই সলিড কালার দিয়ে তারপর হচ্ছে এখানে একটা পয়েন্ট আছে, এই যে ব্লেন্ডিং, এই পয়েন্টগুলো দিয়ে কাজ হয় তখন। সেগুলো অ্যাডভান্স টপিক্স, আপাতত সেগুলো যাওয়ার দরকার নেই। তো যাদের মনে হবে তারা হচ্ছে এখান থেকে রিপ্লেস করে নিতে পারেন, রেড কালার নেবেন, ওকে ডান, রেড কালার নিলেন, সাপোজ রেড কালার, সো রেড কালার নিয়ে দেন আপনি ব্রাশ করেন, এখান থেকে কালার রিপ্লেসমেন্ট টুলসে গিয়ে ব্রাশ করেন, তো দেখবেন লিপসের মধ্যে রেড কালার পড়তেছে। তো এটা আলাদা লেয়ারে নেবেন, লেয়ারে নেওয়ার পরে অপাসিটি, টপাসিটি অনেক কাজ আছে কম এগুলো নিয়ে করতে হয় বুঝছেন। সো আপাতত এই কাজ আমাদের না, আমাদের যতটুকু কাজ ছিল বেশি ততটুকু দেখে ফেলছি। সো এখন আমরা দেখবো ক্রপ টুল। সো ক্রপের কাজ কি বলুন তো, কেটে ফেলা না ছাটাই করা,
ট্রিম মানে কি? তাহলে ক্রপ মানে কি? স্প্লিট মানে কি? আর ক্রপ মানে ছাটাই করা, তাই না? এরকমই ক্রপ মানে আসলে ছাটাই করা, মানে আমি চাইলে ডিলিট করে ফেলতে পারি, আবার চাইলে রাখতেও পারি। সো সি ফর ক্রপ। সো এই দেখেন ক্রপ টুল আছে, সি ফর ক্রপ। সো ক্রপ টুলে গেলে এরকম একটা বর্ডার পাবেন। সো নর্মালি যদি আমরা টানাটানি করি, এন্টার করি, ক্রপ হয়ে যাবে, না? সো যদি চান আপনি মাপ দিতে পারবেন। সো মাপের জন্য এখানে যাবেন রেশিওতে, এই যে যেমন দেখেন উইথ আর হাইট আছে। সো এটা দিয়ে কী করবেন, পাসপোর্ট সাইজের ছবি বানাইতে পারেন, যেমন পাসপোর্ট। আচ্ছা এই ছবি দিয়ে তো পাসপোর্ট বুঝবো না, আমরা একটা কাজ করি, এরে আনি, এরে পাসপোর্ট ছবি বানাই। সরে নিয়ে আসি এখান থেকে, জেপিজি দিচ্ছি। সো এটা নিয়ে আসি, পাসপোর্ট ছবি বানাইছেন কেউ? নিজেরটা নিজে আশা করি আজকে বানাবেন। আচ্ছা এখান থেকে নর্মালি গেলে আপনি জাস্ট ক্রপ টুল, সি ফর ক্রপ, এই যে এখানে বিভিন্ন রকমের সাইজ আছে, যারা ফটোগ্রাফি করে তাদের এরকম সাইজ দরকার হয়, হ্যাঁ, প্রিসেটে। আবার এখানে দেখবেন কতগুলো গ্রিড আছে, দেখবেন অনেকের ছবি সুন্দর হয়, সুন্দর হয় না, যে তুমি অনেক ভালো ছবি তুলো, কারণটা কি? মোবাইল তো আপনার, ছবিও তুলে দিলে ভালো হয়। সো এটার নিয়ম হচ্ছে এই যে গ্রিড, এই গ্রিড ফলো করে যারা ছবি তুলে তাদের ছবি সুন্দর হয়। নদীতে যদি ছবি তোলেন, সেন্টার রেখে উপরে হাফ, নিচে হাফ রাখলে ছবিটা সুন্দর হয়। আবার ধরেন একটা পয়েন্ট, এই সাইডে পয়েন্ট, মানে ওয়ান থার্ড রুলস ফলো করলে ছবি সুন্দর হয়। এই যেমন হচ্ছে ওয়ান থার্ড রুল আছে, রুলস অফ থার্ড, এই দেখেন। আপনি এখানে থাকবেন ম্যাক্সিমাম অ্যাডগুলোতে, বাংলাদেশের ম্যাক্সিমাম অ্যাডগুলোতে এই ছবি হয়। যেমন টান আর এফ এল অ্যাড লিখি, অ্যাড ম্যাক্সিমাম ছবিগুলোতে দেখেন। যেমন এই একটা অ্যাড আছে দেখেন, এখানে মেইন ডিজাইনটা ওয়ান থার্ডে, যে মানে যেই ফোকাস পয়েন্টটা এটা ওয়ান থার্ডের মধ্যে রাখা হয়েছে, ওয়ান থার্ডে হচ্ছে অন্য কিছু, ওয়ান থার্ডে হচ্ছে টেক্সট। এই এই রুলসটা অনেক জায়গায় ব্যবহার হয়, শুধু ছবি না, ডিজাইনের ব্যবহার হয়, দেখছেন? ওয়ান থার্ড ম্যাক্সিমাম ডিজাইন। আর এটাকে বলা হয় ভার্টিক্যাল, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, ব্যালেন্স আছে। আমার চ্যানেলে দেখেন ডিজাইনের প্রিন্সিপাল আছে, 40টা ভিডিও আছে, ওখানে দেখতে পাবেন। তো এখান থেকে সেগুলো ফলো করে, আপাতত আমাদের এগুলো দরকার নেই। আমাদের যেইটুকু দরকার সেটা হচ্ছে আমরা এখানে উইথ আর হাইট দিতে পারি। সো এই যে উইথ, তো পাসপোর্ট সাইজের মাপ জানেন কেউ? পাসপোর্ট মানে কি বলেন তো? মানে পাসপোর্টে যেই ছবি যায় অ্যাকচুয়ালি সেই ছবি, তো সেই ছবির সাইজ হচ্ছে 1:1, 1:1। কিন্তু বাঙালিরা কী করে জানেন, ওই যে যা ইচ্ছা তাই সাইজ, অনেকে দেখবেন সাইজ ছোটো আসলে এরকম লম্বা। তো পাসপোর্ট সাইজ লিখেন, 40-50 মিলিমিটার পাবেন। পাসপোর্ট সাইজ ফটো বা ইমেজ ইন বাংলাদেশ লিখলে ভালো হবে, বাংলাদেশ না লিখলে আমরা ইন্টারন্যাশনাল সাইজ পাই। ইন বাংলাদেশ লিখলে কই সাইজ পাবে জানেন? নীলক্ষেতের সাইজ পাবে, নীলক্ষেতে যেই সাইজ দেয়। সো এগুলো অ্যাকচুয়ালি পাসপোর্টের মূলত 1:1 থাকে। আর কিছু নিয়ম আছে, 16 মিলিমিটার হচ্ছে ছাড়তে হয়, এখান থেকে 16 মিলিমিটার ছাড়তে হয়। তারপর মেয়েরা যদি হচ্ছে হিজাব করে কতটুকু ছাড়তে হয়, এটা নিয়ম আছে পাসপোর্টের জন্য। ছেলেরা, ছেলেদের নিয়ম আছে এই যে ঘাট পর্যন্ত। বাঙালি কি সেই নিয়ম মানে, কোনো রকম ক্রাইটেরিয়া এরকম ধরায় দেয়, এদের না ধরায় দেয়। আর ইদানিং তো পাসপোর্ট সাইজের ছবির মধ্যে আমরা সেলফি দেখি, তাই না? আচ্ছা সিভিতে সেলফি দিতেছে, এই হচ্ছে অরিজিনাল সাইজ অ্যাকচুয়ালি, মানে বাঙালিরা ইউজ করে 50 মিলিমিটার বাই 40 মিলিমিটার। তাহলে স্ট্যাম্প কত? এটা অর্ধেক, 25 মিলিমিটার বাই 20 মিলিমিটার স্ট্যাম্প সাইজ। মানে এটা কেন বলছে এইবার আমি দেখাই, এটা কেন বাঙালিরা বানাইছে। নর্মালি তো A4 সাইজে প্রিন্ট দেয় না, ওই যে একটা A4 প্রিন্ট পেপার কিনে না, সো ওইখানে যত বেশি ধরে অত লাভ না ওদের, ব্যাপারটা হচ্ছে এটা। সো এখানে আমরা মাপ দিব, উইথ আর হাইট দিব, যেখানে আছে উইথ আর হাইট দিব। সো 40 মিলিমিটার mm আর হচ্ছে 50 মিলিমিটার mm। এখানে 40 mm, এটা হচ্ছে 50 mm, আর এটা হচ্ছে রেজুলেশন। তো ব্যবসায়িক চিন্তা ভাবনা করলে 150 দেন, সেরপর হচ্ছে আপনি জাস্ট এটাকে বসাবেন আপনার মতো করে, যেখানে বসানোর দরকার। তাইলে আপনি আপনার মতো করে ছবিটা এটাকে আরো একটু ছোটো করে নিতে পারেন। এগুলো আসলে ওদের মতো করে ওরা করে, বুঝছেন? আমাদের এই ছবিটার বর্ডার আছে তো, তারপর এন্টার,
সেন্টার দেওয়া হয়, ডান হয়ে গেছে, বুঝছেন? এখন এটা কি করা, কন্ট্রোল এ দেয়, কন্ট্রোল এ দিলে কি হয়, অল সিলেক্ট, কন্ট্রোল সি দিলে কপি, এরপর কন্ট্রোল এন, তারপর এখান থেকে একটা এ4 পেজ নেয় প্রিন্টের জন্য, এই যে এ4 পেজ আছে না, এই যে এ4, সে এ4 পেজ নেয় ক্রিয়েট, তো এখানে কন্ট্রোল ভি দেয়, পেস্ট হয়, বুঝছেন? তারপর এখানে বসায়, আমার তো এই যে সাইজ কাস্টমাইজ করছি তো সেই সাইজগুলো আসে না, পারফেক্ট। এরপর হলটার ধরে কপি করে এরকম ডুপ্লিকেট দেখেন না, বুঝছেন ব্যাপারটা? এখন ওরা যত ছোট দিবে ততই হচ্ছে ওদের কি পেপার, এই জন্য হচ্ছে ওরা চুরি করে আর কি, এটা ওদের দোষ না, ওদের ওটা হচ্ছে ওই ওদের ব্যবসায়িক উদ্দেশ্য ওরা করে, এই জন্য হচ্ছে ভালো স্টুডিওতে গেলে দেখবেন ওরা বেশি টাকা রাখে, কারণ তখন হচ্ছে ওই এক্সাক্ট সাইজ দিতে গেলে ওদের পেজ যায় না। গুলশানে দেখবেন, গুলশানে বা বনানীতে যে স্টুডিওগুলো আছে, নর্মালি আমি গেছিলাম, এমনিতে পাড়ামহল্লায় 60 থেকে 70 টাকা পায় না, ওখানে 350 টাকা লাগছে প্রিন্ট, আর ওই বেশি মানে হচ্ছে কোয়ালিটি ফুল ছবি, আবার কালারফুল ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে, র ইমেজ লাগবে, মানে সময় টিভিতে যখন ছবি দিই তখন ওরা বলছে র ইমেজ লাগবে, র ইমেজ তো নর্মাল ফটো মানে স্টুডিওগুলো তুলে না, এই জন্য বেশি টাকা, বুঝছেন ব্যাপারটা? তো তখন এখানে মাপজব দিবেন, মাপজব দিলে পরে এটা চলে আসবে, আর নর্মালি জাস্ট হচ্ছে এখানে ক্রপ টুলে যাবেন, জাস্ট নিজের মতো ক্রপ টপ করে নেবেন। তো এখানে এই মুহূর্তে আমি সাইজ দিয়েছি, ওই সাইজটা মেনটেন করতেছে, সাইজটা 0 0 যদি করে নেন অথবা এখান থেকে আপনি আপনার মতো করে কাস্টম করে নেন, সো আপনি আপনার মতো করে এটাকে মডিফাই করতে পারবেন। সো একটা মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপারটা একটু দেখাই দিই, এটা আপনাদের কাজে লাগবে যদি গ্রাফিক্সের কাজ কেউ করেন। সো দেখেন অনেক সময় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এখানে আমরা একটু উপরের দিকে বাড়াইতে চাই, হ্যাঁ, সো যদি বাড়াইতে চাই সেই ক্ষেত্রে এই যে ফাঁকা থাকে দেখেন লাল লাল অংশ চলে আসছে না, তো আপনি যদি চান এই অপশনটায় ক্লিক করুন, একটু আগে কন্টেন্ট আবার শিখছি না, ফিল করে দেয় তাহলে এই অপশনটায় ক্লিক রেখে যদি বাড়ান তাহলে এই ফাঁকা জায়গাটা বরাদ করে দিবে, বুঝতে পারছেন? একটু ডিস্টার্ব হয়, অনেক ক্ষেত্রেই ডিস্টার্ব হবে না ছবির কোয়ালিটির উপরে, সেখান থেকে যে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা দেখে দেবেন। ওকে, তো আপাতত বেসিক ক্লাস এতটুকুই, দেখেন তো কোনো কিছু বাদ পড়ছে কিনা, বাদ পড়ে নাই, তো বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, তো বাসার কাজ থাকবে কি, বেশি কাজ থাকবে না, ইমেজ রিটাচ, সো এরকম এরকম ইমেজ রিটাচ আনবেন আর চেষ্টা করবেন নিজের ছবির কাজ করার। বাসায় তো ছোট ভাই বোন বা বড় সিনিয়র পার্সন থাকতে পারে, দেয়ালের পাশে গিয়ে বলবেন আমার একটা ছবি তুলে দিতে, সবার চেহারা যে ভালো হবে ব্যাপারটা এরকম না, না থাকলে দেখবে আপনার চেয়ারের মধ্যে কিছু না কিছু আছে ভাই, কিছু না কিছু থাকবে, কিছু না কিছু থাকবে, ওগুলোকে রিমুভ করার চেষ্টা করবেন, আর না থাকলে আর যদি নাই থাকে তাহলে কোনো সমস্যা নেই, এখান থেকে গুগল থেকে একটা ছবি নেবেন, তবে যদি গুগল থেকে ধরেন এই ভদ্রমহিলা কাজটা করবেন, হ্যাঁ, আর আপনার চেষ্টা করবেন ওয়াটারমার্ক রিমুভ করার, এই যে ওয়াটারমার্ক আছে না উপরে, রিমুভ করা যাবে না, জাস্ট একটু কুইক কুইক দেখাই দিই, সেভ দিই, এটা কীভাবে কাজটা জমা দেবেন গ্রুপে জাস্ট দেখাই দিচ্ছি, যারা নতুন আসছেন গ্রুপে অ্যাড হয়ে নেবেন, তো সেক্ষেত্রে যে আপু আছে ডিসিআর, সিআর আজকে আসে নাই, আপুর সাথে যোগাযোগ করবেন। তো প্রথমে আমরা যেটা করব এইটা হচ্ছে এখান থেকে একটা কপি করবো, হ্যাঁ, তো কপি করলাম, তারপর এটাকে ক্রপ টুলে যাবে, হ্যাঁ, ক্রপ টুল, সো ক্রপ টুলে গিয়ে এটারে বাড়াই নিব, বুঝছি? তারপর এটাকে অল্টার ধরে এটা কপি করব, তো এবার আমরা আফটার আর বিফোরের পার্থক্য দেখাবো, বুঝছি? এখানে টেক্সট দিয়ে লিখবো আফটার, এখন আফটার, তারপর হচ্ছে বিফোর, মানে আপনি যে কাজটা করছেন সেইটাই আমরা দেখতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি, সো এটা হবে আফটার, তাই না? কাজ করার পরে টেক্সটটা এখানে দিবেন, তো এটা আপনার আগে ছিল, এখন এটাই কাজ করবেন। তো এখান থেকে স্পটিলিং ব্রাশ নেবেন, এই কাজ করবেন, এই কাজগুলো করবেন, হ্যাঁ, শুধু পিম্পল রিমুভ না, একটু এটাকে ওই যে কন্ট্রোল ইউ, তো হ্যাঁ, একটু কালার একটু বাড়াবেন, এখান থেকে একটু এইচডি কোয়ালিটি বাড়াবেন, তারপর হচ্ছে কন্ট্রোল এম দিবেন, এখান থেকে একটু কালার কারেকশন করবেন টুকটাক যতটুকু দরকার হয়, ঠিক আছে? তারপর হচ্ছে লিপস্টিকের কালার চেঞ্জ করবেন, বুঝছেন? এইভাবে করে আফটার আর বিফোরের পার্থক্য দেখাবেন, তাহলে এটা হবে বিফোর, এই যে এটা হবে বিফোর, এইটা হবে আফটার, রুলারের কাজ, কন্ট্রোল আর দিলে রুলার আসে, কন্ট্রোল আর রুলার, এটার কাজ হচ্ছে ছোটবেলায় খাতায় দাগ টানতাম না মার্জিন, সে মার্জিনের কাজ করে, এই যেমন মার্জিন, যেমন হচ্ছে
আপনি এর বেশি আর কাজ করবেন না, যেমন টেক্সটটা নিয়ে এখানে যাবেন, এর বেশি আর যাবেন না, তাহলে সব জায়গায় কী হবে, মার্জিনটা ঠিক থাকবে। এটা হচ্ছে কন্ট্রোল আর রুলারের কাজ। সো এটা যদি চান ডিলিট করে দিতে, এইভাবে টেনে এইভাবে ফেলে দিতে পারবেন, যেখান থেকে নিয়ে আসবেন, যেমন এই উপর থেকে নিয়ে আসছি আবার উপরে দিয়ে দিচ্ছি, বুঝছেন? কন্ট্রোল আর কোথায় পেলাম? ভিউ, ভিউ থেকে কন্ট্রোল আর। ওকে, অনেক কিছুই ডিজাইন করার ক্ষেত্রে এটা ব্যবহার হয়, মানে মার্জিন অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য এটা ব্যবহার হয়। সো বুঝছেন? এবার হচ্ছে এই যে ওয়াটার মার্কটা আছে, এটা রিমুভ করা যাবে? অবশ্যই যাবে, রিমুভ হয়ে গেছে না? যতটুকু দরকার ততটুকু রিমুভ করবেন, ক্লিয়ার? তো এরকম কাজ করবেন মিনিমাম তিনটা চারটা, ম্যাক্সিমাম যা পারেন। খুব বেশি সময় লাগবে না, অল্প অল্প করে কাজ করেন, সমস্যা নেই, এরকম কয়েকটা অল্প অল্প ইমেজের ইমেজের কাজ করেন, বুঝছেন ব্যাপারটা? আর কিছু ওই আগের একই টুলস দিয়ে কাজ হয়, একই টুলস দিয়ে একই প্রসেস। হ্যাঁ, তবে এখানে আবার অ্যাডভান্স টপিক্সে ওয়াটারমার্ক রিমুভের অন্যান্য কিছু প্রসেস আছে, সেটা হচ্ছে এখান থেকে দেখবেন সিলেক্টে গেলে কালার রেঞ্জ দিয়ে জাস্ট এতটুকু সিলেক্ট করা হয়। তো সেই প্রসেসে আমি বলতেছি না আপনারা করবেন, আপনারা এখান থেকে ধরে এইভাবে করলে হবে, পিম্পল রিমুভ যেভাবে করছেন, ঠিক আছে, এইভাবে করবেন। ওকে, আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনারা কয়েকটা সাইট ব্যবহার করবেন, এটা হচ্ছে ফ্রি, না ফ্রি ভিক না, পিক্সাবে ব্যবহার করবেন নাম্বার ওয়ান। এখান থেকে আপনার যত ধরনের ইমেজ লাগবে, ভিডিও লাগবে, সব ফ্রি পাবেন, হাই কোয়ালিটির ইমেজ পাবেন, হাই কোয়ালিটির পিক্সাবে, এটা হচ্ছে এক নাম্বার, পিক্সাবে। হ্যাঁ, আর একটা হচ্ছে পিক্সেল, পিক্সেলস, একটা হচ্ছে পিক্সাবে, একটা হচ্ছে পিক্সেলস, এটা হচ্ছে ফ্রি স্টক ইমেজ, মানে যত বড় বা যত কোয়ালিটিফুল ইমেজ চান ফ্রিতে ব্যবহার করতে পারবেন, ইভেন আপনি বেচতেও পারবেন এই ছবি, তবে বেচা উচিত না, মানুষের কাজ আমরা কেন করবো। এই দুইটা, আর একটা হচ্ছে আনস্প্ল্যাশ, এই তিনটা ব্যবহার করলেই হবে, এর চাইতে বেশি আর লাগবে না, হাই কোয়ালিটির ইমেজ। তো আমি এই মুহূর্তে ঢুকবো না, এগুলো বিদেশি সাইট, হ্যাঁ, প্রথমে হয়তো বা তাদের ইন্টারফেসে বিচের ছবি আসতে পারে, সো আপনারা যা ধুইকে দেখবেন, সার্চ দিবেন, কিওয়ার্ড আছে, সার্চ দিবেন কিওয়ার্ড দিয়ে, ধরেন হচ্ছে ন্যাচারাল বাংলাদেশ ইমেজ চান ধান ক্ষেতের হাই কোয়ালিটির, ওখানে গিয়ে সার্চ দেবেন যে ন্যাচারাল প্যাডি ইমেজ এরকম, ঠিক আছে, রাইস ইমেজ বা এরকম। এই তিনটা সাইট ব্যবহার করবেন, ওখান থেকে কী করবেন, কালার কারেকশন করবেন আফটার বিফোরে, ঠিক আছে? ও আচ্ছা, হ্যাঁ দেখা দিচ্ছি, ঠিক আছে, ওটা দেখা দিচ্ছি। তো ক্লিয়ার? ইয়া, হোমওয়ার্ক। তো ওইখান থেকে চারটা, এই যে ইমেজ রিটাচের মোটামুটি চারটা, আর এখান থেকে চারটা, তো চারটে ইমেজের কালার কারেকশন খুব বেশি ডিফিকাল্ট হবে মনে হয় না। যদি ধরেন এরকম ফকফকে থাকে, এটাকে ড্রামাটিক বানাবেন, মানে মনে হবে এখনই বৃষ্টি নামবে এরকম, জাস্ট ওই যে কন্ট্রাস্টটা কমায় দিয়ে হিউটা দিয়ে একটু করবেন, বুঝছেন? আবার সাদা কালো যদি করা যায়, ওই যে স্যাচুরেশনটা কমায় দেবেন, সাদা কালো হবে, বুঝছেন ব্যাপারটা? আর একটা জিনিস আছে, যদি পারেন, এটা গ্রাফিক্সের কাজ, সেটা যদি আপনি এরকম লেখেন, হিউ অ্যান্ড স্যাচুরেশন প্র্যাকটিস ওয়ার্ক, যে মানে কাজ করতেছেন সেই কাজগুলো লিখে যদি সার্চ দেন, অথবা জুয়েলারি, জুয়েলারি ইমেজ আছে, আপনারা জারা ফ্যাশন কেউ ফলো করেন, বিবাহ, বিবাহ জারা ফ্যাশন গুলশানের, ওগুলো দেখবেন ওদের হচ্ছে হিউম্যান স্যাচুরেশনের কিছু কাজ আছে, মানে ওরা হচ্ছে পুরো ইমেজটাকে একটা, মানে একটা মেয়ের সারা শরীরে হচ্ছে গহনা আছে, সো গহনাগুলো রাখছে আর বাকিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছে, পারবেন? মোবাইলে কেন ধরেন এই ভদ্রমহিলা, সাপোজ এই ভদ্রমহিলার কথাই বলি, আর একটু দেখেন এই যে বাংলাদেশের যারা হচ্ছে ফেমাস ফটো, ফটো নিয়ে কাজ করে, এদের ছবি ব্যবহার করেন না, কপিরাইট খাবেন, এম লোগোটোকে দেখে ইন্ডিয়ানগুলো করবেন, এরা করতে পারেন, কোনোই নাই, ওদেরটা করলে ঝামেলা আসবে। আচ্ছা, এখানে দিলাম পেস্ট, পেস্ট করলাম, এটা একটু বাড়াই নিয়ে, আমি এখান থেকে বাড়াই দিচ্ছি, এটা বাড়াই দিলাম, সরে বাড়াই দিলাম, এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিই। সো এটার কি করবেন, রাইট ক্লিক করে কি করবেন, স্মার্ট অবজেক্ট করবেন না? সো কন্ট্রোল ইউ দিলে কি হবে, হিউম্যান স্যাচুরেশন, স্যাচুরেশনটা কি করবেন, জিরো করে ফেলবেন, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে না? সো এবার কি করবেন, গহনাগুলো বের করবেন, ব্রাশ করে ব্রাশ দিয়ে গহনাগুলো বের করবেন, দেখো কার ধৈর্য আছে এই কাজটার জন্য।
বুঝছেন, পারবেন? এটা জারা ফ্যাশনের, যারা যারা বা বিবাহ ওই ফ্যাশনগুলোতে, ফ্যাশন হাউসগুলোতে যান, দেখবেন ওদের কাজ আছে এগুলো। বুঝতে পারছেন ব্যাপারটা? এরকম বের করবেন, তো আশা এই কাজগুলো থাকবে। তো এরকম চারটা চারটা কাজ করবেন, আশা করি এই চারটা চারটা কাজ খুব বেশি প্যারা হবে না, খুব কম কমই কাজ দিচ্ছি। তাহলে আপাতত এতটুকু, হ্যাঁ।